হবে। ওকে সালাম আলাইকুম, আমরা চলে আসলাম আজকের একটা গুরুত্বপূর্ণ ম্যারাথন ক্লাস বলো, আর সাজেশন মূলক ক্লাস বলো, আর 100% নিশ্চয়তার ক্লাস বলো, যেকোনো একটা বললেই হলো। তো আশা করি এটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তারা কালকের দিন মনে করো তাদের জন্য, যাদের যুক্তিবিদ্যা আছে তাদের জন্য আশা করি একটা ঈদের দিনের মতো যাবে। তো সবাই শেষ পর্যন্ত একটু ওয়েট করবা, আমরা দেখবো। এখানে আমরা জাস্ট 15টা কোয়েশ্চেন পড়াবো ভাই, অনলি 15টা কোয়েশ্চেন, এর বেশি না। 15টা কোয়েশ্চেন থেকে আশা করি আপনারা 10টা 11টা কোয়েশ্চেন একবার ইজিলি কমন পাবেন। কোন নিয়মে কোয়েশ্চেন গুলো আসবে কি আসবে সেগুলো আমরা খুব সুন্দর করে এখানে সবগুলো আলোচনা করে দিব। তো এই বোর্ড কোয়েশ্চেন গুলো আমরা সলভ করব, তারপর আমরা দেখতে পারবো। ওকে ভাই, ঠিক আছে, সবাই একটু জয়েন করে ফেলো, বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও সবাই কাইন্ডলি। আর ওকে ভাই, আসলে ল্যাপটপ নষ্ট না, তুমি নষ্ট মিয়া। আমার ফিঙ্গার কাজ করতেছে না। হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি কাজ করে মিয়া। আচ্ছা যেমন একটা বললেই হলো। তো আশা করি আচ্ছা আমরা শুরু করে দিব, আপনারা একটু জয়েন করলে বা বন্ধু বান্ধবদেরকে একটু জানিয়ে দিলে আমরা শুরু করে দিব এখনই, কারণ আমাদের একটু টাইম লাগবে। তো আমাদের মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে 15টা কোয়েশ্চেন সলভ করতে। তো সবাই একটু কাইন্ডলি, শোনা যাচ্ছে কিনা একটু স্পষ্ট করে বলবেন, আর সবকিছু ঠিক আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা আমরা শুরু করে দিব এখনই। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হতে যাচ্ছে ভাই, অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই কাইন্ডলি একটু জয়েন হয়ে যান এবং বন্ধু বান্ধবদেরকে একটু জানিয়ে দেন, আর সবাই শেষ পর্যন্ত থাকবেন আশা করি। ঠিক মতো শোনা যাচ্ছে কিনা ভাই একটু বলেন। ওকে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওকে আচ্ছা, আমরা তো প্রথম আমাদের যে টপিকটা আছে, কোশ্চিনটা আছে, সেই কোশ্চিনটা আমরা একটু দেখবো, কারণ এখান থেকে প্রথম অধ্যায় থেকে আমরা জানি আমাদের 2টা কোশ্চিন আসে, 2টা না আসলে 1টা কোশ্চিন মাস্ট আসবে, একবারে 100% শিওর যে এখান থেকে 2টা কোশ্চিন না দিলেও 1টা কোশ্চিন তারা শিওর দিবে। সেই কোশ্চিন কোনটা সেটা আমরা একটু আলোচনা করে দেবো, বা যদি 2টা কোশ্চিন আসে তো কোন ধরনের কোশ্চিন গুলো আসবে সেটাও আমরা একটু বলে দেবো। সবাই একটু খেয়াল করেন ভালো করে ভাই, কেউ একটু সবাই মনোযোগ দিবেন কাইন্ডলি, কেউ একটু মনে করেন যে মজা ইয়া মজা করবেন ঠিক আছে, কিন্তু ক্লাস শেষে সেটা মজা করার চেষ্টা করবেন। আগে এখানে কালকে আমাদের পরীক্ষা, তো এখানে এখন একটু কাইন্ডলি মজা করিয়েন না। দেখেন আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 আমাদের কোন কোশ্চিনটা আসছে, বা আমাদের অন্যান্য বোর্ডে কোন কোশ্চিন গুলো বা কিভাবে কোশ্চিন গুলো আসে সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমত আমরা একটু উদ্দীপকটা খেয়াল করি, দেখেন কি বলছে, ফাইজা যুব উন্নয়ন কেন্দ্রে সেলাই প্রশিক্ষণের ক্লাসে বিভিন্ন পোশাক তৈরি তাত্ত্বিক জ্ঞান লাভ করে। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সে কি করছে ভাই, তাত্ত্বিক জ্ঞান লাভ করছে। আচ্ছা এখন আমাদের কথা হইলো যে কোনো কিছু সম্পর্কে যখন আমরা জ্ঞান লাভ করি, এখন কথা হইতেছে কোনো কিছু সম্পর্কে যখন আমরা জ্ঞান লাভ করি এবং সেই জ্ঞানটা লাভ করে যখন আমরা কি করি বাস্তবে প্রয়োগ করি, এই যেমন আজকে আমরা এখান থেকে কি করবেন, আপনারা এখান থেকে কিছু বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করবেন, সেই জ্ঞানটা আপনারা কালকে কি করবেন বাস্তবে প্রয়োগ করবেন। তাহলে এই যেই জ্ঞানটা লাভ করতেছেন সেটা হচ্ছে কিসের বিষয়, বিজ্ঞানের বিষয়। সেটা কার বিষয় ভাই, বিজ্ঞানের বিষয়। আর কালকে যেটা আপনি পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করবেন বা পরীক্ষার খাতায় সেটা লিখে দিবেন সেটা হচ্ছে কিসের বিষয়, কলার বিষয় বা ব্যবহারিক দিক। অর্থাৎ আমরা যেটাকে শিখি সেটা হচ্ছে আমাদের কি বিজ্ঞানের দিক, আর যেটা আমরা বাস্তবে প্রয়োগ করি সেটা হচ্ছে কিসের দিক, আমাদের কলার দিক। আচ্ছা তাহলে এখানে দেখেন, ফাইজা যুব উন্নয়ন কেন্দ্রের সেলাই প্রশিক্ষণ ক্লাসে বিভিন্ন পোশাক তৈরির তাত্ত্বিক জ্ঞান লাভ করলো। তাত্ত্বিক জ্ঞান লাভ করলো মানে কি, এটা বিজ্ঞানের দিক, এটা কিসের দিক ভাই, বিজ্ঞানের দিক। আচ্ছা পরবর্তীতে ফাইজা তার অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পোশাক তৈরির কারখানা স্থাপন করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। এখন দেখেন সে একটা জ্ঞান অর্জন করলো, এই যে দেখেন সে প্রথমে কি করলো পোশাক তৈরি করা, তার থেকে একটা জ্ঞান লাভ করলো, সেই জ্ঞানটাকে আবার সে কি করতে চেষ্টা করতেছে বাস্তবে প্রয়োগ করে সে বিভিন্ন ধরনের মনে করে যে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। আচ্ছা তাহলে এখন দেখেন প্রথমত আমাদের ক নম্বর কোশ্চিনটা কি বলছে সেটা আমরা একটু খেয়াল করি, যে যুক্তিবিদ্যা কাকে বলে ভাই, আমরা সবাই জানি যে যুক্তিবিদ্যা কাকে বলে, সেটা হচ্ছে কি কোন একটা অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে।
পার্থক্য করা বা নিরূপণ করার পদ্ধতিকে কি বলা হয়? যুক্তিবিদ্যা বলা হয়। আর এরিস্টটলের মতো যদি আমরা যুক্তিবিদ্যা কাকে বলে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে দেখেন ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে কি বলা হয়? যুক্তিবিদ্যা বলা হয়। আচ্ছা, চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। 6 নম্বর কোশ্চেনটা দেখেন কি বলতেছে, চিন্তা যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। আচ্ছা, চিন্তা কিভাবে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হয়? এরিস্টটলের মতে যুক্তিবিদ্যা তৈরি হয়েছে একমাত্র কোথায় থেকে? চিন্তা থেকে। কোথায় থেকে ভাই? চিন্তা থেকে। এরিস্টটল বলতেছে আমরা যা কিছুই মনে করেন যে করি না কেন, তার প্রথমেই আসতেছে কি? চিন্তা। আর এই চিন্তাকে প্রাধান্য দিয়েই এরিস্টটল কি করছে? এই যুক্তিবিদ্যা নামক গ্রন্থটা রচনা করছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি? চিন্তা। অর্থাৎ আমরা চিন্তার মাধ্যমে কি হয়েছে? যুক্তিবিদ্যাটার উৎপত্তি হয়েছে। আদারওয়াইজ কি হতো না? যুক্তিবিদ্যার উৎপত্তি হতো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি চিন্তা হচ্ছে কি? যুক্তিবিদ্যার একটা প্রধান আলোচ্য বিষয়। এখন আমাদের 9 নম্বর কোশ্চিনটা দেখেন কিভাবে আমাদের বোর্ড কোশ্চিন আসছে। তো আশা করি এর বাহিরে কখনই আসবে না। দেখেন, ফাইজার সিলাই প্রশিক্ষণের বিষয়টি যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা করো। তাহলে ফাইজার যে সিলাই এর প্রশিক্ষণটা নিচ্ছে, আমরা বলছিলাম যে কোনো কিছু শিখা বা সেটা থেকে কি করা, জ্ঞান অর্জন করা, সেটা হচ্ছে কার বিষয়? বিজ্ঞানের বিষয়। সেটা কার বিষয়? বিজ্ঞানের বিষয়। এই যে দেখেন উদ্দীপকে, আমরা যদি এখানে কোশ্চেনের অ্যান্সারটা একটু দেখি, দেখেন কি বলছে, উদ্দীপকে ফাইজার সিলাই প্রশিক্ষণের বিষয়টি দ্বারা বিজ্ঞানের দিককে নির্দেশ করা হয়েছে। কার দিককে ভাই? বিজ্ঞানের দিককে। এখন কেন বিজ্ঞানের দিককে নির্দেশ করা হয়েছে? কারণ সে কি করছে? ওইটা থেকে জ্ঞান অর্জন করছে। আর আমরা যখন জানি কোনো কিছু থেকে আমরা কি করি? জ্ঞান অর্জন করি। সেটা কার দিক হয়? বিজ্ঞানের দিক হয়। বিজ্ঞান কোনো একটা সুশৃঙ্খল সুনির্দিষ্ট নিয়মের উপর ভিত্তি করে কি হয়? বিজ্ঞানটা প্রতিষ্ঠিত হয়। তাহলে এই যে দেখেন, যখন আমরা কোন একটা সুশৃঙ্খল সুনির্দিষ্ট আমরা কি করবো? জ্ঞান অর্জন করবো, সেটাকে আমরা কি বলে থাকবো? বিজ্ঞান বলে থাকবো। তো উদ্দীপক ওইখানে দেখা যাচ্ছে ফাইজার কি করছে? ওইটার মাধ্যমে জ্ঞান অর্জন করছে, যার কারণে এটা হয়েছে কি? বিজ্ঞান। তাহলে দেখেন উদ্দীপকে ফাইজার সিলাই প্রশিক্ষণের বিষয়টি দ্বারা কোন দিককে নির্দেশ করা হয়েছে? বিজ্ঞানের দিককে। আর যুক্তিবিদ্যার দিক থেকে বিবেচনা করলে এর মাধ্যমে যুক্তিবিদ্যার বিজ্ঞানের দিক নির্দেশ হয়েছে। তাহলে যুক্তিবিদ্যার কোন দিক নির্দেশ হয়েছে? ভাই দেখেন, বিজ্ঞানের দিকটা নির্দেশিত হয়েছে। এখন কেন বিজ্ঞানের দিকটা নির্দেশিত হয়েছে সেটা আমরা একটু খেয়াল করবো। যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। আমরা জানি যুক্তিবিদ্যা কি? একটা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। আচ্ছা, তারপর দেখেন, তাই যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় হলো যুক্তি। অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পৃথক করার পদ্ধতি ও নীতি সময়ের একটি বিশিষ্ট বিদ্যা হলো কি? যুক্তিবিদ্যা। তাহলে প্রথমে আমরা যুক্তিবিদ্যা কাকে বলে সেই জিনিসটা আমরা প্রথমে শিখেছি, যে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পার্থক্য করা বা নিরূপণ করার পদ্ধতিকে কি বলা হয়? যুক্তিবিদ্যা বলা হয়। আচ্ছা, তারপর দেখেন এখানে কি বলতেছে, অন্যান্য বিজ্ঞানের মতোই যুক্তিবিদ্যার কিছু নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। যুক্তিবিদ্যার নিজস্ব বিষয়বস্তুকে আকারগতভাবে যথার্থই আলোচনা করতে পারে। বিজ্ঞান মতো যুক্তিবিদ্যার আলোচনার পদ্ধতি কি? সুশৃঙ্খল ও সুসংবদ্ধ। তাহলে দেখেন বিজ্ঞানের মতোই কি যুক্তিবিদ্যার আলোচনাটাও কি? সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ। বিজ্ঞান সাধারণত নীতি প্রণয়ন করে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সূত্র প্রবর্তন করে। যুক্তিবিদ্যাও তেমনি অবৈধ যুক্তি থেকে কি করে? বৈধ যুক্তিকে পৃথক করার জন্য কিছু নিয়ম শৃঙ্খলার উপর ভিত্তি করে যুক্তিবিদ্যাটা প্রতিষ্ঠিত। উদ্দীপকে ফাইজা যুব উন্নয়ন কেন্দ্রে প্রশিক্ষণের ক্লাসে বিভিন্ন পোশাক তৈরির তাত্ত্বিক জ্ঞান লাভ করে বলে উল্লেখ করেছে। এখানে ফাইজার তাত্ত্বিক জ্ঞান দ্বারা বিজ্ঞানের দিককে নির্দেশ করা হয়েছে। তাহলে আমরা এখানে কি বললাম ভাই, যে কোনো কিছু সম্পর্কে যখন আমরা তাত্ত্বিক জ্ঞান লাভ করবো সেটা হচ্ছে কার দিক? বিজ্ঞানের দিক। তাহলে ফাইজা যেহেতু কি করছে, কোনো কিছু সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান লাভ করছে, অর্থাৎ মনে করেন যে কোনো কিছু সম্পর্কে জ্ঞান লাভ করছে, সেটাকে আমরা কি বলবো? বিজ্ঞানের দিক। ওকে, হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা, যে বিজ্ঞানের দিক হিসেবে কোনটা? আচ্ছা, তাহলে এটা কেন বিজ্ঞানের দিক হয়েছে সেটাও আমরা বুঝতে পারছি। আচ্ছা, আরেকটু জিনিস আমরা দেখবো যে এখানে ফাইজার প্রশিক্ষণ পরবর্তী কর্মকাণ্ডে, আচ্ছা, যুক্তিবিদ্যার স্বরূপের যে দিকটা ফুটে উঠেছে। আচ্ছা, তাহলে দেখেন ফাইজার পরবর্তী যেই দিকটা বলছে, প্রশিক্ষণের পরবর্তী কর্মকাণ্ড, অর্থাৎ প্রশিক্ষণ নেওয়ার পরে সে কি করলো, যে সে পোশাক তৈরি কারখানা স্থাপন করে এবং বিদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হলো। আচ্ছা, তাহলে সে জ্ঞান অর্জন করলো, সেই জ্ঞানটার মাধ্যমে কি করলো? একটা পোশাক কারখানা তৈরি করলো। সেই পোশাক কারখানার থেকে সে কি করলো, মনে করেন যে সেটা থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করলো। আচ্ছা, তার মানে সে যেই জ্ঞানটা অর্জন করছিল সেই জ্ঞানটাকে কি করছে? বাস্তবে প্রয়োগ করছে। আচ্ছা, আর বাস্তবে প্রয়োগ করাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা কলাবিদ্যা হিসাবে বলে থাকি। অর্থাৎ বাস্তবে যখন আমরা কোনো একটা জ্ঞান অর্জন করি সেটাকে যখন আমরা বাস্তবে প্রয়োগ করি সেটাকে আমরা কলাবিদ্যা হিসাবে জেনে থাকি। আচ্ছা, তাহলে আমরা দেখবো এখানে যে আমাদের বিষয়টা কি বুঝাইছে। আচ্ছা, উদ্দীপকে ফাইজার প্রশিক্ষণ পরবর্তী কর্মকাণ্ডে যুক্তিবিদ্যার স্বরূপের
কলাবিদ্যার দিক নির্দেশিত হয়েছে। কেন কলাবিদ্যার দিক নির্দেশিত হয়েছে সেটা আমরা একটু খেয়াল করবো। দেখেন কলাবিদ্যার দিক অর্থাৎ যেটা আমরা জ্ঞান অর্জন করি সেই জ্ঞানটাকে যখন আমরা বাস্তবে প্রয়োগ করি সেটা হবে কি কলাবিদ্যা। ওই যে আমরা যেটা বলছিলাম আমরা আজকে এখান থেকে কি করতেছি জ্ঞান অর্জন করতেছি, আমরা আজকে এখান থেকে জ্ঞান অর্জন করতেছি সেই জ্ঞানটাকে আমরা কালকে কি করব পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে কি এই জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করা হলো। এটা কি হলো ভাই বাস্তবে প্রয়োগ করা। তাহলে এই বাস্তবে প্রয়োগ করার দিকটাই হচ্ছে কি কলাবিদ্যা। এই বাস্তবে প্রয়োগ করার দিকটাই হচ্ছে কি ভাই কলাবিদ্যা। আচ্ছা তাহলে আমরা কেন এটাকে আমরা কলাবিদ্যা হিসেবে বিবেচনা করতেছি কারণ ফাইজা জ্ঞানটা অর্জন করছিল সেই জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করছিল। তাহলে এইভাবে যেই ধরনের কোশ্চেনই আসুক না কেন যখন সে কোনো কিছু থেকে একটা জ্ঞান অর্জন করবে সেই জ্ঞানটাকে যখন কি করবে বাস্তবে প্রয়োগ করবে সেটাকে আমরা কি বলে থাকবো কলাবিদ্যা বলে থাকবো। আশা করি আপনারা কোশ্চেনটা বুঝতে পারছেন। আচ্ছা ওকে ভাই, তো বিষয়টা আমরা মনে হয় যে বুঝতে পারছি এটা যে উদ্দীপকের ফাইজার যে পরবর্তী প্রশিক্ষণের পরবর্তী যে বিষয়টা আছে সেটা কলাবিদ্যা কেন হবে। আচ্ছা তো তারপর মাঝে মাঝে কোশ্চেন আসে যে যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা। তাহলে আমরা কি বলতে পারবো যে যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয় দুইটাই, যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়। কারণ যুক্তিবিদ্যা যেমন কি করে একটা নিয়মের উপর ভিত্তি করে চলে কলাবিদ্যাও ঠিক সেম কাজই করে কি করে একটা নিয়মের উপর একটা সুশৃঙ্খল নিয়মের উপর ভিত্তি করে কি হয়ে থাকে চলে থাকে। আচ্ছা তারপরে এই যে সুশৃঙ্খল সুনির্দিষ্ট নিয়মের উপর ভিত্তি করে যেমন কি করে বিজ্ঞান আলোচনা করে তেমনি কলা আলোচনা করে তেমনি কি করে যুক্তিবিদ্যা আলোচনা করে। যেমন যুক্তিবিদ্যা কি একটা সুনির্দিষ্ট নিয়ম নিয়ে আলোচনা করে বিজ্ঞানও কি করে একটা সুনির্দিষ্ট নিয়ম নিয়ে আলোচনা করে কলাও কি করে একটা সুনির্দিষ্ট নিয়ম নিয়ে আলোচনা করে। বিজ্ঞান যেমন কি করে সত্য মিথ্যা আবিষ্কার করে বা সত্য মিথ্যা প্রমাণ করার চেষ্টা করে কলাও সেম আমরা কি করি কোনো কিছু বাস্তবে প্রয়োগ করার মাধ্যমে আমরা কি করতে পারি সত্য মিথ্যা আমরা বের করতে পারি। আর যুক্তিবিদ্যা কি করে অবৈধ যুক্তি থেকে বৈধ যুক্তিকে পার্থক্য করে। তো এই দিক থেকে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যা কি বিজ্ঞান এবং কলা উভয়ই। আশা করি আপনারা প্রথম কোশ্চেনটা বুঝতে পারছেন। তো এইভাবে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা খুব জিনিসটা সহজ বুঝতে পারবো। আচ্ছা সবাই একটু শেয়ার করে দিয়েন আর কি কাইন্ডলি। ওকে ভাই, আচ্ছা যদি আমরা প্রথম কোশ্চেনটা বুঝি তাহলে আমরা সেকেন্ড কোশ্চেনে যাবো আর কি। দেখেন আচ্ছা ইসরাফি কে বলতেছে কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টার না, এখানে ভাই সব চ্যাপ্টারই পড়াবো। এখানে আমরা পুরো আজকে যুক্তিবিদ্যাটা নিয়ে আলোচনা করব অর্থাৎ কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে আচ্ছা পরের কোশ্চেনটা দেখেন এখানে কি বলছে যে রাজশাহীপুর 2019 সালে একটা কোশ্চেন আসছে এরিস্টটল জে স্মিল জোসেফ আর একটা হচ্ছে কি কপি। ওকে ভাইয়া তাহলে আমরা জিনিসটা একটু খেয়াল করি দেখেন এইখানে একটা প্রশ্নবোধক মার্কসও আছে যে ওইখানে কি হবে। তাহলে শব্দগত অর্থে যুক্তিবিদ্যা কি, শব্দগত অর্থে যুক্তিবিদ্যা কি ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞানকে আমরা কি বলতে পারি যুক্তিবিদ্যা বলতে পারি। শব্দগত অর্থ হলো কি যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান, এটাকে আমরা কি বলতে পারি শব্দগত অর্থে যুক্তিবিদ্যা বলতে পারি। আচ্ছা যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় ভাই, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ভাই। আচ্ছা ওকে আচ্ছা কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়, কারণ যুক্তিবিদ্যা দেখেন সবসময় কি একটা আদর্শ বা একটা মানদণ্ডের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। সেই আদর্শ বা মানদণ্ডটা হচ্ছে কি দেখেন যুক্তিবিদ্যা সবসময় কি করে বৈধ অবৈধতা কি করে নির্ধারণ করার চেষ্টা করে বা একটা নিয়মের উপর ভিত্তি করে চলে। আমরা কেন আমাদের বাবা মায়ের আদর্শ সন্তান সেটা আমরা জানি। দেখেন আমরা যখন কি করব বাবা মায়ের মনে করে যে কথা শুনি সমাজের নিয়মকানুন মেনে চলি তখনই তো আমরা কি হই আদর্শ সন্তান হই। সেম যুক্তিবিদ্যাটা যখন কি করে যুক্তিবিদ্যাটা যেহেতু আমাদের কি করে একটা আদর্শ নিয়মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান আমরা বলতে পারি। আচ্ছা এখন কথা হইল যে উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নে, প্রশ্নবোধক চিহ্নে কি হবে এর স্বরূপ ব্যাখ্যা করো। আচ্ছা উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নে কি হবে, প্রশ্নবোধক চিহ্নে অবশ্যই আমাদের কি হবে যুক্তিবিদ্যা হবে। কেন যুক্তিবিদ্যা হবে, কারণ এখানকার প্রত্যেকটা ব্যক্তি এরিস্টটল জে স্মিল জোসেফ কপি এরা প্রত্যেকেই কি করছে যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছে, এরা প্রত্যেকেই কি করছে ভাইয়া যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছে। যার কারণে আমরা কি বলতে পারি যে প্রশ্নবোধক স্থানে অবশ্যই আমাদের কি হবে যুক্তিবিদ্যা হবে। আচ্ছা তাহলে উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নে যুক্তিবিদ্যা হবে। আচ্ছা নিচে দেখেন এখানে কি বলতেছে যে যুক্তিবিদ্যার স্বরূপ ব্যাখ্যা করা হলো, অর্থাৎ যুক্তিবিদ্যার স্বরূপটা আমরা কি ব্যাখ্যা করব। দেখেন এখানে যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান, স্বরূপ বলতে কি বোঝানো হয়েছে এখানে যুক্তিবিদ্যা অনেকেই কোন কোন বিষয়ের দিক নিয়ে কি করে আলোচনা করে সেই বিষয়গুলো আমরা কি করব এখানে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখেন
যুক্তিবিদ্যা যুক্তি সংক্রান্ত বিজ্ঞান। বিভিন্ন যুক্তিবিদ বিভিন্নভাবে যুক্তিবিদ্যাকে সংজ্ঞায়িত করেছেন বা মতামত প্রদান করেছেন। উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নের নিচে এরিস্টটল, জেএস মিল, জোসেফ কবির নাম দেওয়া আছে। আচ্ছা, এসব যুক্তিবিদের প্রত্যেকেই যুক্তিবিদ্যা সম্পর্কে মতামত প্রদান করছে। এই যে এরিস্টটল, জোসেফ, তারপরে কবি, এদেরকে দেখলাম এরা কিন্তু প্রত্যেকেই ভাই কি করছে, যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করছে। তাই উদ্দীপকের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে যুক্তিবিদ্যাকে নির্দেশ করে। যুক্তিবিদ্যার স্বরূপ সংক্রান্ত আলোচনায় দেখা যায় এর মধ্যে কলা ও বিজ্ঞানের উভয় দিকের বৈশিষ্ট্য কি রয়েছে, বিদ্যমান রয়েছে। তাহলে এই যে আমরা বলছিলাম, দেখেন যুক্তিবিদ্যার স্বরূপের ভিতর আমাদের কি কলা এবং বিজ্ঞান উভয়ের বৈশিষ্ট্যটাই আছে। তো এই কলা এবং বিজ্ঞান উভয়ের বৈশিষ্ট্যটা কিভাবে আছে সেটা আমরা এটা পূর্ববর্তী কোশ্চেনটাতে আমরা কি করছিলাম, আলোচনা করেছিলাম। তো আশা করি ওই কোশ্চেনটা বুঝতে পারলে এটা স্বরূপটাও আপনারা ইজিলি বুঝতে পারবেন, মানে যুক্তিবিদ্যার কোন দিকগুলো নিয়ে আলোচনা করে। সেটা যেমন একটা কলা দিক নিয়ে আলোচনা করে, একটা বিজ্ঞানের দিক নিয়ে কি করে আলোচনা করে। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে যুক্তিবিদ্যা কলা এবং বিজ্ঞান উভয় দিক নিয়ে আলোচনা করে এবং সেটা হচ্ছে কি আমাদের যুক্তিবিদ্যার স্বরূপের দিক। আচ্ছা দেখেন পরে আমাদের কোশ্চেনটা কি বলছে ভাই, উদ্দীপকে চারজন যুক্তিবিদদের মধ্যে এরিস্টটলের সাথে প্রশ্নবোধক চিহ্নিত বিষয়টির সম্পর্ক গভীর কেন। এখন পয়েন্ট হইতেছে এটা ভাই, যে এই যে চারজন যুক্তিবিদ আছে তার ভিতর কি এরিস্টটল, জেএস মিল, জোসেফ কবির, তো এর ভিতর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের এই এরিস্টটল। এরিস্টটলের সাথে যুক্তিবিদ্যার বিষয়টার সম্পর্কটা গভীর কেন, এরিস্টটলের সাথে যুক্তিবিদ্যার বিষয়ের সম্পর্কটা গভীর কেন সেটা হলো কথা। কারণ এরিস্টটল কি করছে, এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়, আর যুক্তিবিদ্যাকে বা চিন্তাকে একটা স্বতন্ত্র শাখা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন কি এই এরিস্টটল। একমাত্র এই এরিস্টটলই কি করছেন ভাই, যুক্তিবিদ্যাকে একটা স্বতন্ত্র শাখা হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করেছেন, যার কারণে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যায় অন্যান্য আরো অনেকের অবদান থাকলেও এরিস্টটলের অবদান হচ্ছে কি সব থেকে বেশি। আরেকটা কোশ্চেন আসতে পারে যে এরিস্টটলকে কেন যুক্তিবিদ্যার জনক বলা হয়, কারণ এরিস্টটলই কি করছে যুক্তিবিদ্যা সম্পর্কে সর্বপ্রথম একটি পাঠ্যপুস্তক রচনা করেছেন, যার আগে তার আগে কেউ কি করতে পারে নাই, এই যুক্তিবিদ্যাকে একটা স্বতন্ত্র শাখা হিসেবে রূপ দিতে পারেননি। এই কারণে এরিস্টটলকে কি বলা হয়, যুক্তিবিদ্যার জনক বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কেন এরিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয় এবং এই এরিস্টটলের জন্যই আমরা কি করতে পারতেছি, যুক্তিবিদ্যার আজকে আমরা ফল ভোগ করতে পারতেছি এবং যুক্তিবিদ্যাকে আমরা মনে করেন যে এটাকে একটা স্বতন্ত্র শাখা হিসেবে আমরা এটা নিয়ে আলোচনা করতে পারতেছি। তাও সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যুক্তিবিদ্যায় সব থেকে বেশি অবদান হচ্ছে কার, এরিস্টটলের। একেবারে আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এই চারজন যুক্তিবিদের ভিতর এরিস্টটলকে কেন এই বিষয়টার সাথে সম্পর্ক তার গভীর। এবং এরিস্টটল হচ্ছে কি একজন প্রাচীন যুগের যুক্তিবিদ। এরিস্টটল কোন যুগের যুক্তিবিদ ভাই, একটা প্রাচীন যুগের যুক্তিবিদ। তো আশা করি আমরা প্রথম অধ্যায় থেকে কোন ধরনের কোশ্চেন গুলা আসতে পারে সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। এর বাইরে আশা করি প্রথম অধ্যায় থেকে আর কোনো কোশ্চেন আসবে না। প্রথম অধ্যায় থেকে যদি দুইটা কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, আর প্রথম অধ্যায় থেকে যদি একটা কোশ্চেন আসে সেটা হবে কি যে ওই যে আমাদের বিজ্ঞানের দিক, আর একটা হচ্ছে কি কলার দিক, অর্থাৎ যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা। আশা করি সবাই প্রথম অধ্যায়টা ক্লিয়ার। এখন আমরা দেখবো যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট আমাদের একটা তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টা থেকে মিনিমাম প্রতিবার দেখা যায় তিনটা কোশ্চেন আসে। কয়টা কোশ্চেন ভাইয়া, তিনটা কোশ্চেন আসে এই অধ্যায় থেকে, প্রত্যেকবার তিনটা কোশ্চেন আসে তৃতীয় অধ্যায় থেকে আমরা দেখবো। আচ্ছা দেখেন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে একটু কাইন্ডলি বলেন যে কোনো সমস্যা বা কোনোটা বুঝতে পারতেছে না। ওকে ওকে ভাই, একটু আমি দেখতেছি জাস্ট ব্লার হয়ে যাচ্ছে। ওকে ঠিক আছে, এটা একটু সলভ করার ট্রাই করতেছি, দেখা না যাইলে প্রবলেম কি ভাইয়া, তো সবকিছুর মুখে বলতেছি। আচ্ছা সমস্যা নাই, আমরা এটা ব্লারের প্রবলেমটা একটু সলভ করতেছি, একটু ট্রাই করবেন আপনারা, জাস্ট একটু বলবেন যে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো। হ্যাঁ এখন তো আশা করি দেখা যাচ্ছে ভাইয়া, এখন দেখা যাচ্ছে না, এখন কাইন্ডলি সবাই একটু জানাবেন। এখন দেখা যাচ্ছে ভাইয়া, ওকে ঠিক আছে, দেখা না গেলে একটু বলবেন আবার ঠিক আছে। আচ্ছা আমরা দেখি এখানে ঢাকা বোর্ডের যে 2023 এর যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু খেয়াল করবো ভাই। দেখেন
প্রথমত আমাদের এখানে উদ্দীপকটা কি দিছে সেটা আমরা একটু খেয়াল করি। ব্লার হয়ে যাচ্ছে কেন বারবার? আচ্ছা, উদ্দীপকে প্রথমত দেখেন আছে কি আছে, কলম বই মানুষ। প্রথমত কলম বই মানুষ চতুষ্পদ, কি আছে ভাই? কলম বই মানুষ, আর একটা আছে কি চতুষ্পদ, কি আছে ধারণা? একে আছে কলম বই মানুষ, আর একটা হচ্ছে কি চতুষ্পদ। আচ্ছা, ধারণা দুই আছে পাখিও মাছ আম এবং কমলা। দেখেন এখানে কি আছে যে কলম বই মানুষ চতুষ্পদ। রাখি, লাল হয়ে যাচ্ছে তোমার। তুমি এটা সলভ করার ট্রাই করো। আচ্ছা, আমরা একটু ট্রাই করতেছি ভাইয়া যে ব্লাডটা যাতে না হয়। আমার ফোকাস তো দরকার নেই, আমার বোর্ডের ফোকাস দরকার। ধারণা তিনে আছে হাই মরি মরি ওহো সিসি। দেখেন হাই হাই মরি মরি ওহো সিসি, এই ধরনের কথাগুলো আছে। তাহলে আমরা যদি পড়ে থাকি যে এই ধরনের শব্দগুলা আমাদের কাছে কিন্তু পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন ক নম্বর কোশ্চেনটা কি বলছে, গুণবাচক পদ কি? আচ্ছা দেখেন কি বলছে, যে পদ কোনো বস্তুকে না বুঝিয়ে বস্তুটির কোনো গুণকে প্রকাশ করে। দেখেন গুণবাচক পদ হবে কোনটা, যে পদ কোন একটা বস্তুকে না বুঝিয়ে যদি বস্তুটা কি বুঝায় গুণটাকে বুঝায় তাহলে সেটা কি হবে, গুণবাচক পদ হবে। যে পদ কোনো বস্তুকে না বুঝিয়ে যদি বস্তুটির কোনো গুণকে প্রকাশ করে, অর্থাৎ কোন একটা বস্তুটাকে মিন না করে বস্তুর গুণটাকে যদি মিন করে তাহলে সেটা কি হবে, গুণকে, সেটাকে আমরা কি বলতে পারবো, গুণবাচক পদ বলবো। আচ্ছা, এই যে দেখেন সকল শব্দকে পদ বলা যায় না কেন ভাই? এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। সকল শব্দকে পদ বলা যায় না কেন, বা সকল শব্দই পদ নয় কেন? এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা, খ নম্বরের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখেন সকল শব্দকে আমরা পদ বলতে পারি না কেন, তার আগে আমাদের জানতে হবে পদ কি। তার আগে আমাদের জানতে হবে কি, পদ কি। যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, যে সকল শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে সেগুলোকে আমরা কি বলতে পারি, পদ বলতে পারি। আচ্ছা, এখন কথা হলো ভাই সকল শব্দই কি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে বা হওয়ার যোগ্যতা রাখে? হতে পারে না বা হওয়ার যোগ্যতা রাখে না, সেটাকে আমরা কি বলে থাকি, এই জন্য সকল শব্দকে আমরা কি বলতে পারি না, পদ বলতে পারি না। তাহলে এই যে দেখেন এই যে হাই হাই মরি মরি ওহো সিসি তারপরে ও এবং এইগুলা কি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে কি হতে পারে না, ব্যবহার হতে পারে না। এগুলা কি হতে পারে না, যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু এগুলো শব্দ, যার কারণে এই শব্দগুলোকে আমরা কি বলতে পারতেছি না, পদ বলতে পারতেছি না। অর্থাৎ সকল শব্দকে আমরা কি বলতে পারবো না, পদ বলতে পারবো না, কিন্তু সকল পদকে আমরা কি বলতে পারবো, শব্দ বলতে পারবো। কারণ সকল পদ দ্বারাই কি করে, তার একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে সকল শব্দই কেন পদ নয়। ওকে ভাই, আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে আমরা দেখবো এখন তিন নম্বর, যেই আমাদের গ নম্বর যে কোশ্চেনটা বলছে যে ধারণা তিনে কোন ধরনের শব্দকে নির্দেশ করেছে। এখন কথা হলো ধারণা তিনে কোন ধরনের শব্দকে নির্দেশ করেছে, এই জিনিসটা একবার এই যে আমরা বলছিলাম যে শব্দকে নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না বা অন্য কারো সাহায্য নিয়ে কি হতে পারে না, যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, তাকে আমরা কি বলে থাকি, পদ নিরপেক্ষ শব্দ বলে থাকি। আচ্ছা, এই যে যেমন হাই হাই মরি মরি ওহো সিসি এইগুলা কি নিজে নিজেও কোনো একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারতেছে না, আবার কি অন্য কারো সাহায্য নিয়ে কি হতে পারতেছে না, যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারতেছে না, যার কারণে এগুলাকে আমরা কি বলতেছি, পদযোগ্য শব্দ। এগুলাকে আমরা কি বলবো ভাই, পদযোগ্য শব্দ বা পদ নিরপেক্ষ শব্দ। এগুলাকে আমরা কি বলবো, এই যে দেখেন পদ নিরপেক্ষ শব্দ, এগুলাকে আমরা আবার কি বলতে পারি, আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে কি পদাযোগ্য, পদা। দেখেন এগুলাকে আমরা কি বলতে পারি, পদযোগ্য শব্দ, যেগুলা কি নিজে নিজেও কোনো একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারবে না, আবার কি অন্য কারো সাহায্য নিয়েও কি হতে পারবে না, যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারবে না। তাহলে এই যে হাই হাই মরি মরি সি সি আহা ওহু এই ধরনের শব্দগুলো থাকলে সেগুলা কি হবে, পদ নিরপেক্ষ শব্দ হবে। সেগুলা কি হবে ভাই, পদ নিরপেক্ষ শব্দ হবে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন
যে এটা কেন পদ নিরপেক্ষ শব্দ। আচ্ছা আমরা বলছিলাম শব্দ কত প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে কি দেখেন, শব্দ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে কি পদযোগ্য শব্দ, দুই নম্বর হচ্ছে সহপদযোগ্য শব্দ, তিন নম্বর হচ্ছে যেটা বললাম পদ নিরপেক্ষ। এখন দেখেন যে উদ্দীপকের ধারণা এক ও ধারণা দুই পদের যে দুটি রূপকে নির্দেশ করে তা ব্যাখ্যা করো। তাহলে ধারণা এক আর ধারণা দুই পদের যে দুইটা রূপকে কি করছে নির্দেশ করছে সেটা আমাদের কি করতে বলতেছে, ব্যাখ্যা করতে বলতেছে। ধারণা এক দেখেন, কলম বই মানুষ চতুষ্পদ, কি কি আছে কলম বই মানুষ চতুষ্পদ, এইগুলা কি নিজে নিজেই আমাদের কোন একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারবে, এগুলা কি নিজে নিজেই কোন একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে, যার কারণে এগুলাকে আমরা কি বলতে পারি পদযোগ্য শব্দ। আমরা বলছিলাম যে শব্দ বা শব্দ সমষ্টি কোন একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য নিজে নিজেই কোন একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে, অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না, সেটাকে আমরা কি বলি পদযোগ্য শব্দ। এই যে কলম বই মানুষ চতুষ্পদ এগুলা কি নিজে নিজেই কোন একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারবে, যার কারণে এগুলাকে আমরা কি বলবো এগুলা হচ্ছে আমাদের পদযোগ্য শব্দ। পাখি ও মাছ, এইখানে দেখেন ও ও আছে, কি আছে ও আছে, আবার কি আছে এবং আছে, তাহলে পাখি ও মাছ এই ওটা কিন্তু আমাদের কি কোন একটা মনে করেন যে নিজে নিজে বা একা একা কোন একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না। এই যে ও, এখন ও যদি অন্য কারো সাহায্য নেয়, আমি যদি বলি যে পাখি ও মাছ হয় সুন্দর, এখন দেখেন এই ওটা কিন্তু এখন কি হয়ে গেছে সহপদ হয়ে গেছে, আর সেই সহপদ হইয়া বা অন্যের সাহায্য নিয়ে কি হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হয়েছে, যার কারণে পাখি ও মাছ এই ও এবং ও এবং কে আমরা কি বলতে পারি সহপদযোগ্য শব্দ, কারণ এগুলা কি নিজে নিজে কোনো একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য কারো সাহায্য নিয়ে কি হয় যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধি হিসাবে ব্যবহৃত হয়। আশা করি এটা আমরা বুঝতে পারছি যে ও এবং এগুলা হচ্ছে কি ও এবং তারপরে অথবা এই ধরনের শব্দগুলো থাকলে হচ্ছে সেগুলো হচ্ছে কি আমাদের সহপদযোগ্য শব্দ, আশা করি বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ওকে তাহলে আমাদের তিন নম্বর কোশ্চেনটা সবাই ক্লিয়ার, ওকে রাফি এটা তোমার দোষ। দেখো কি ব্লার এখন বোঝাই যাচ্ছে না, এখন ঠিক আছে দেখেন আপনি আবার নড়েন, আপনি আপনি জাস্ট নড়েন নড়বেন নড়ার সাথে দেখবেন যে ব্লার আছে, এখন আবার ঠিক আছে, আপনি দেখেন এখন একটু নড়ি দেখো, আপনি এক জায়গায় দাঁড়ায় ক্লাস নিতে পারবেন, মানে আমার কি রোবট মনে হইতেছে নাকি রাখি তোমার, এটা ব্লার কেন, তারপরে কি আছে দেখো যে পাকা মিষ্টি আমের ক্ষেত্রে কি আছে আমত্ব আছে মিষ্টত্ব আছে প্লাস কি আছে পাকাত্ব আছে, তারপরে এখানে কি আছে মিষ্টি আমের ক্ষেত্রে আমত্ব আছে মিষ্টত্ব আছে আবার আমের ক্ষেত্রে কি আছে আমত্ব আছে। আমি আরেকবার বলি উদ্দীপকটা সবাই একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ কি করছো তুমি, ইয়ে করো ভালো করে দাও, আচ্ছা সমস্যা নেই আমরা এটা বলে দেবো, একটু সবাই মনোযোগ দিবেন তাহলে আমরা আমার মুখের কথাটা আপনারা খেয়াল করেন নাই উদ্দীপকটা, দেখেন প্রথমত আমাদের চিত্র একে কি আছে আম আছে, আম বলতে কি সকল আমকে বুঝাইছে, কি বলছে ভাই আম বলতে পৃথিবীতে যত প্রকার আম আছে সকল আমকে বুঝাইছে, তারপরে মিষ্টি আম বলতে পৃথিবীতে যত প্রকার সকল মিষ্টি আম আছে সব মিষ্টি আমকে বুঝাইছে, তারপরে পাকা মিষ্টি আম বলতে পৃথিবীতে যত প্রকার পাকা মিষ্টি আম আছে সকল পাকা মিষ্টি আমকে বোঝানো হয়েছে, ওকে ভাই আচ্ছা তাহলে দেখেন এইখানে সকল আম তারপরে সকল মিষ্টি আম সকল পাকা মিষ্টি আম, এখানে কি আমরা একটা জিনিস বুঝতে পারতেছি সবাই, এখানে যে একটা পরিমাণ বা সংখ্যাকে নির্দেশ করছে,
এখানে একটা পরিমাণ বা সংখ্যাকে নির্দেশ করছে। আচ্ছা, তা আমরা বলছিলাম যে পরিমাণ বা সংখ্যাকে নির্দেশ করলে সেটা কিসের দিক হবে? ব্যক্তার্থের দিক। কোনো কিছু দ্বারা যদি কোনো পরিমাণ বা সংখ্যার দিককে নির্দেশ করে সেটা হবে কিসের দিক? ব্যক্তার্থের দিক। আর যদি কোনো কিছু দ্বারা কোনো কিছু গুণকে নির্দেশ করা হয় সেটা হবে কিসের দিক? যথার্থের দিক। তাহলে পরিমাণ বা সংখ্যার দিককে বোঝালে সেটা হবে কিসের দিক? আমাদের ব্যক্তার্থের দিক। আর আমাদের যদি কোনো কিছু দ্বারা গুণের দিককে বোঝায় সেটা হবে কিসের দিক? যথার্থের দিক। তার মানে এই যে দেখেন, দেখেন পাকা মিষ্টিয়াম বলতে কি বোঝানো হয়েছে? এখানে যথার্থ হিসাবে কি কি আছে? পাকার কি থাকবে? পাকাত্ব থাকবে। তারপরে মিষ্টির কি থাকবে? মিষ্টত্ব থাকবে। আমের একটা গুণ থাকবে, সেটা হচ্ছে কি? আমত্ব। অর্থাৎ এখানে পাকার একটা গুণ পাকত্ব, মিষ্টির একটা গুণ হচ্ছে কি? মিষ্টত্ব। তারপরে আমের একটা গুণ হচ্ছে কি? আমত্ব। অর্থাৎ এখানে আমাদের যথার্থ বা গুণের দিকগুলাকে মিন করছে। আচ্ছা, তারপরে মিষ্টিয়াম বলতে কি বোঝানো হয়েছে? আমত্ব, আরেকটা কি? মিষ্টত্ব। আচ্ছা, তারপরে আমের ক্ষেত্রে শুধুমাত্র একটা দিককে বোঝানো হয়েছে, সেটা কি? আমত্ব। আচ্ছা, যদি আপনারা এটা নাও বুঝেন তাহলে আমি জাস্ট এই জিনিসটা এখানে একটু লিখি, দেখেন। ওকে, সকল আম, সকল মিষ্টি আম, তারপরে সকল পাকা মিষ্টি আম। ওকে ভাইয়া, আচ্ছা, এখন সকল মিষ্টি আমের ক্ষেত্রে আমাদের গুণটা কি হবে সেটা আমরা একটু খেয়াল করি। দেখেন, সকল সকল আমের ক্ষেত্রে আমাদের একটা গুণই হবে, সেটা হচ্ছে কি? আমত্ব। সেটা হবে কি? আমত্ব। তারপরে সকল মিষ্টি আমের ক্ষেত্রে আমাদের দুইটা গুণ হবে, একটা মিষ্টি আছে আর একটা কি আছে? আমত্ব। তাহলে আমত্ব প্লাস কি? মিষ্টত্ব। ওকে, এখন দেখো পাকা মিষ্টি আম, তাহলে এইখানে আবার তিনটা গুণ হবে, আমত্ব প্লাস মিষ্টত্ব প্লাস আরেকটা হচ্ছে কি? পাকত্ব। এখন দেখো এইখানে বুঝাইতেছে এটা কিসের দিক? এখানে বুঝাচ্ছে এটা পরিমাণের দিক, এখানে পরিমাণ বা সংখ্যার দিক। এটা দ্বারা কি বুঝাচ্ছে? সকল আম, সকল মিষ্টি আম, সকল পাকা মিষ্টি আম, এটা দ্বারা কি বুঝাচ্ছে ভাই? পরিমাণ বা সংখ্যার দিক। এটা দ্বারা কি বুঝাচ্ছে? পরিমাণ বা সংখ্যার দিক। আর আমরা জানি যখন কোনো কিছু দ্বারা কোনো কিছুর পরিমাণ বা সংখ্যার দিক বোঝানো হয় সেটা দ্বারা কি বোঝা হয়? সেটা না হয় ব্যক্তার্থ, সেটা হচ্ছে কিসের দিক? ব্যক্তার্থের দিক। যখন কোনো কিছুর পরিমাণ বা সংখ্যার দিককে বোঝানো হবে সেটা হবে কিসের দিক? ব্যক্তার্থের দিক। আর যখন কোনো কিছু দ্বারা কি কোন একটা গুণের দিককে প্রকাশ করবে সেটা হবে কিসের দিক? আমাদের যথার্থের দিক। এই যে আমত্ব, আমত্ব প্লাস মিষ্টত্ব, আমত্ব মিষ্টত্ব প্লাস কি? পাকত্ব। এগুলো দ্বারা কি বুঝেছে? এগুলো হচ্ছে কি? গুণের দিক। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি বোঝানো হয়েছে? আমত্ব প্লাস মিষ্টত্ব প্লাস কি আছে? মনে করেন যে পাকত্ব। তাহলে এইখানে দেখেন আমাদের গুণের দিকগুলো কিন্তু বোঝানো হয়েছে। তাহলে গুণের দিক বুঝালে সেটা কি হয়? সেটা হয় কি? যথার্থ। সেটা কিসের দিক ভাই? যথার্থ। আর পরিমাণ বা সংখ্যার দিক বুঝালে সেটা কি হয়? ব্যক্তার্থ। তাহলে এই যে চিত্র এক দ্বারা কি বুঝাইছে সেটা আমরা বুঝতে পারছি। চিত্র এক দ্বারা বোঝানো হয়েছে ব্যক্তার্থের দিক, আর চিত্র দুই দ্বারা কিসের দিক বোঝানো হয়েছে? যথার্থের দিক। চিত্র এক দ্বারা কিসের দিক ভাইয়া? ব্যক্তার্থের দিক। আর চিত্র দুই দ্বারা কিসের দিক? যথার্থের দিক। এইখান থেকে ভাই আপনি 1000% শিওর এই ব্যক্তার্থ আর যথার্থ থেকে একটা কোশ্চেন আসবে, একটা কোশ্চেন আসবে, সেটা অবশ্যই এই ধরনের কোশ্চেন গুলো আসবে। কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা থাকলে সেটা ব্যক্তার্থ, কোনো কিছু গুণের দিক থাকলে সেটা যথার্থ। আচ্ছা, তাহলে আমরা চিত্র এক এ পদের যে দিকটির ইঙ্গিত রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে কি? চিত্র একে পদের ব্যক্তার্থের দিক, আর চিত্র দুয়ে কি? পদের যথার্থের দিকটা। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমরা এর ভিতর আরেকটা জিনিস পড়ছিলাম, ব্যক্তার্থ আর যথার্থের ভিতর একটা সম্পর্ক আছে। ব্যক্তার্থ আর যথার্থের ভিতর কি আছে ভাই? একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের নাম হচ্ছে কি? হ্রাসবৃদ্ধির সম্পর্ক। দেখেন চিত্র এক এবং চিত্র দুই এর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। অর্থাৎ ব্যক্তার্থ আর যথার্থের ভিতর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা ব্যাখ্যা করতে বলছে। যে সম্পর্কটা হচ্ছে কি? বিপরীতমুখী সম্পর্ক বা হ্রাসবৃদ্ধির সম্পর্ক। চিত্র এক আর দুই এর ভিতর একটা সম্পর্ক বা ব্যক্তার্থ আর যথার্থের ভিতর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটার নাম হচ্ছে কি? হ্রাসবৃদ্ধির সম্পর্ক। অর্থাৎ একটা বাড়লে কি হবে? আরেকটা কমবে। একটা বাড়লে কি হয়? আরেকটা কমে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে একটা বাড়লে আরেকটা কমে সেই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, একটা গেলে একটা আসে, এটা তোমার ক্ষেত্রে হইতে পারে রাফি। আচ্ছা, দেখি আমরা একটা বাড়লে কিভাবে আরেকটা কমে। ধরেন সকল আম থেকে আপনি কোথায় আসবেন? সকল মিষ্টি আমে।
সকল আম থেকে এখন সকল মিষ্টি আমে আসলে, ধরো পৃথিবীতে আমরা তো এখন প্রচুর আম আছে আমাদের, তাহলে দেখো এখন সকল আম আছে, সকল আমের তুলনায় কি সকল মিষ্টি আমের পরিমাণটা কম নাকি বেশি? বেশি। কেমনে বেশি? সকল মিষ্টি আম, সকল আমের তুলনায় সকল মিষ্টি আমের পরিমাণটা কম নাকি বেশি? বেশি। কেমনে বেশি ভাই? আম মিষ্টি মানে বেশি না? না, মিষ্টি বলতে কি শুধু পৃথিবী থেকে শুধু মিষ্টি আমি আছে নাকি টক আমও আছে? তাহলে টক আমও আছে, মিষ্টি আম আছে, দুইটা মিলেই হচ্ছে কি শুধু আম। তাহলে এখন দেখো, তাহলে আমরা যদি টক প্লাস মিষ্টি দুইটা মিলে কি হচ্ছে আম হচ্ছে। ধরো পৃথিবীতে আমের পরিমাণ আছে কত কোটি? এক কোটি। ধরো কত কোটি আছে? এক কোটি। এখন কথা হইলো মিষ্টি আম আছে কত কোটি? ধরো মনে করো যে মিষ্টি আম আছে 700 লাখ। আর আমাদের টক আম আছে কত? 30 লাখ। এখন এই দুইটা যোগ করে হইতেছে আমাদের কি আম? সকল আম। তাহলে এই আমের তুলনায় আমাদের মিষ্টি আমের পরিমাণটা কি হবে? কম হবে। আমের তুলনায় কি হবে? মিষ্টি আমের পরিমাণটা কম হবে, কারণ যেটা টক সেটাও আম, যেটা মিষ্টি সেটাও কি আম। বুঝতে পারছো? তাহলে এখন দুইটা মিলে আমাদের দেখা যাবে এই সকল আমের তুলনায় সকল মিষ্টি আমটা কি পরিমাণটা কম। আচ্ছা, তারপরে সকল মিষ্টি আমের ভিতর, সকল মিষ্টি আমের ভিতর আবার কি আছে? পাকাও আছে, আবার কি আছে? কাঁচাও আছে। তাহলে এই যে দেখেন সকল মিষ্টি আম, এই মিষ্টির ভিতর কি আছে? পাকাও আছে, আবার কি আছে? কাঁচাও আছে। ওকে, আচ্ছা, পাকাও আছে, আবার কি? কাঁচাও আছে। আর এই সকল আমের ভিতর আমাদের কি আছে? মিষ্টি আছে, আর একটা কি আছে? অমিষ্টি আছে, অমিষ্টি আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে মিষ্টি প্লাস অমিষ্টি এই দুইটা থেকে আমরা কি করছি? এইখানে একটা নিয়ে আসছি, তার মানে এইটার তুলনায় কি হচ্ছে আমাদের পরিমাণটা কি কম হচ্ছে। তাহলে সকল আমের ভিতর আমাদের দেখেন এখানে মিষ্টি প্লাস অমিষ্টি আছে, আমরা শুধুমাত্র কি আনছি? মিষ্টি আমটা আছে, আর এইখানে কিন্তু মিষ্টি অমিষ্টি দুইটাই আছে, তার মানে এইটার তুলনায় এটার পরিমাণটা কি কম। আচ্ছা, তাহলে এখন দেখেন এইখানে আমাদের যাতায়াত ছিল কয়টা? একটা। সকল আমের ক্ষেত্রে আমাদের যাতায়াত ছিল একটা, শুধুমাত্র কি আমত্ব, সেটা শুধুমাত্র কি আমত্ব। যখন আমরা সকল মিষ্টি আমে আসলাম তখন আমাদের পরিমাণটা কি হয়ে গেল? কমে গেল। সব পরিমাণটা কি হয়ে গেল? কমে গেল। তাহলে পরিমাণটা কমে গেলে আমাদের কি হওয়ার কথা? ব্যক্তার্থটা কমে গেলে আমাদের যাতার্থটা বাড়ার কথা। তাহলে এইখানে আমাদের দেখেন যাতার্থ তখন ছিল কয়টা? সকল আমের ক্ষেত্রে আমাদের যাতার্থ ছিল একটা, তার মানে আমাদের যাতার্থ কি হওয়ার কথা? বাড়ার কথা, কারণ এইদিকে আমাদের ব্যক্তার্থ কমে গেছে। তো এই যে এই তখন আমাদের কি এই ব্যক্তার্থ, সরি, এই যাতার্থটা আমাদের কি হয়ে গেছে? এইখানে আসা দুইটা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? দুইটা। একটা আমত্ব, আর একটা কি মিষ্টত্ব। একটা কি আমত্ব, আর একটা কি মিষ্টত্ব। আচ্ছা, এইটা যদি আমরা একটু কঠিন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। দেখেন এখানে জিনিসটা আমরা আরেকটা বুঝাই। ধরেন আমরা যদি বলি যে সকল মানুষ, সকল মানুষ, আচ্ছা, সকল মানুষের ক্ষেত্রে আমাদের একটা গুণ কমন আছে, সেটা আমরা দেখি। যে আমাদের সকল মানুষের ক্ষেত্রে আমাদের দুইটা গুণ কমন আছে, সেটা কি? একটা বুদ্ধিবৃত্তি, আর একটা কি জীববৃত্তি। ওকে, ওকে, জীববৃত্তি। আচ্ছা, সকল মানুষ, হ্যাঁ, সকল মানুষ থেকে ধরেন আমরা যদি এখানে সকল মানুষের ভিতরে কি আছে? সৎ প্লাস আবার কি আছে? অসৎ আছে। ওকে, আচ্ছা, পৃথিবীতে সকল মানুষ আছে কত কোটি? 800 কোটি। ওকে, তাহলে আমরা এখানে সকল সৎ মানুষ নেই, আমরা কি নিব ভাই? সকল সৎ মানুষ নিলাম। ওকে, আচ্ছা, তাহলে সকল সৎ মানুষ আসলো, ধরেন সৎ আছে কত কোটি? 400 কোটি। অসৎ আছে কত কোটি? 400 কোটি। ওকে, আচ্ছা, তাহলে এইখানে আছে এই যে সকল সৎ মানুষ, তাহলে এইখানে শুধুমাত্র কত আছে? 400 কোটি আছে। তাহলে এই সকল মানুষ হইলো কত কোটি? 800 কোটি। আর সকল সৎ মানুষ হইলো কত কোটি? 400 কোটি। তাহলে এই যে এইখানে দেখেন আমাদের কিন্তু সকল মানুষটাই থেকে যাবে, এখানে কি সকল মানুষটাই থেকে যাবে। তাহলে এই সকল মানুষ থেকে যদি আমরা সকল সৎ মানুষ আসি তাহলে দেখা যায় আমাদের কি পরিমাণটা কম হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে বুদ্ধিবৃত্তি প্লাস জীববৃত্তি, অর্থাৎ আমাদের এখানে যাতার্থ ছিল কয়টা? দুইটা। তাহলে এইখানে দেখেন এই যে সকল সৎ মানুষের ক্ষেত্রে আমাদের যাতার্থ কয়টা হবে? তিনটা হবে, কারণ মানুষে সে মানুষের কি আছে? অপরিহার্য দুইটা গুণ আছে, সেটা কি? একটা বুদ্ধিবৃত্তি, আর একটা কি জীববৃত্তি। আবার এখানে দেখেন সকলের ভিতরে আরো একটা গুণ কমন আছে, সেটা কি? সততা। সেটা কি ভাইয়া? সততা। তার মানে এখানে ছিল কয়টা? যাতার্থ ছিল কয়টা? দুইটা। এখানে হয়ে গেল কয়টা? তিনটা। এখানে আমাদের ব্যক্তার্থটা কি হয়েছে? কম হয়েছে। যাতার্থটা কি হচ্ছে? বাড়ছে। তাহলে একটা বাড়লে আর একটা কি হবে? কমবে। একটা বাড়লে আর একটা কি হবে? কমবে। বিষয়টা আমরা বুঝতে পারছি। তেমনি এইখানে সকল মিষ্টি আমের তুলনায় আমাদের সকল পাকা মিষ্টি আমের পরিমাণটা কি কম। এইখানে যাতায়াত ছিল কয়টা? দুইটা। এখানে এসে হয়ে গেছে কয়টা? তিনটা। তাহলে একটা বাড়লে আর একটা কি হয়? কমে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন।
কি শ্রেবে জার্মানি, আমরা সাতটা করে দিই বুঝছো, আমরা সাতটা করে দিই। তাহলে আশা করি বুঝতে পারছো যে ব্যক্তার ধর যাতায়াতের ভিতর যে সম্পর্কটা থাকবে সেই সম্পর্কটা হচ্ছে কি হ্রাস বৃদ্ধির সম্পর্ক, একটা বাড়লে আর একটা কমবে, একটা কমলে আর একটা কি হবে বাড়বে। তো আশা করি এই কোশ্চেনটা একবারে 1000% শিওর যে এটা এরকম একটা কোশ্চেন আসবে তোমাদের। ওকে কোনটা এটা, হ্যাঁ আচ্ছা ওকে পরের বেলা আমরা বড় করতেছি। আচ্ছা এখন দেখবো এই যে এটা আরেকটা একবারে 100% শিওর একটা কোশ্চেন। হ্যাঁ প্রশ্ন দেখলে হবে, প্রশ্ন দেখলে হবে, এখন আপাতত প্রশ্ন দেখলে হবে। হ্যাঁ এখন প্রশ্ন দেখলে হবে, সমস্যা নেই দেখ, ঠিক আছে না। আচ্ছা দেখো তাহলে এখন আমাদের এই যে এইরকম কোশ্চেন গুলা কিন্তু ভাই অনেক বেশি আসে আমাদের পরীক্ষায়, আমরা এটা খেয়াল করবো। এটা মনে করেন যে একবার বলতে পারি যে এটাও একটা 100% কোশ্চেন কমন। এখন আমরা খেয়াল করবো দেখেন ব্যাপ্যতার কথা বলছিলাম, আমরা বারবার ক্লাসে যখন পড়েছি তখন আমরা ব্যাপ্যতা নিয়ে আলোচনা করছি। তো দেখেন আমাদের কি আছে, ক খ ক খ ক খ, আচ্ছা চিত্র এক চিত্র দুই চিত্র তিন, আচ্ছা তাহলে পদের ব্যাপ্যতা কি, আমরা পদের ব্যাপ্যতা কি দেখেন একটি যুক্তি বাক্যে কোন একটি পদ যখন সম্পূর্ণ ব্যক্তার্থের ভিত্তিতে প্রকাশ হয়, দেখেন পদের ব্যাপ্যতা কাকে বলে, কোন একটি যুক্তি বাক্যের কোন একটি পদ পদের সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করলো নাকি আংশিক ব্যক্তার্থ প্রকাশ করলো সেটা হলো কি ওই পদের ব্যাপ্যতা। কোন একটা যুক্তি বাক্যের কোন একটা পদ সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করলো নাকি আংশিক ব্যক্তার্থ প্রকাশ করলো সেটা হলো কি ওই পদের ব্যাপ্যতা। আচ্ছা বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যক্ত হয় কেন, এটা আমরা পড়বো। বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যক্ত হয় কেন, আমরা সবসময় জিনিসগুলো খেয়াল করবো। আমরা বলছিলাম যে আমাদের যুক্তি বাক্য হচ্ছে কয়টা, চারটা, কয়টা যুক্তি বাক্য চারটা, সেগুলো কি কি, এ ই আই ও, আচ্ছা এ ই দেখেন আই ই ও বাক্য উদ্দেশ্য থাকে, আরেকটা কি থাকে বিধেয় থাকে। ওকে আচ্ছা তাহলে আমরা দেখেন বাক্য চারটা কি কি সেটা আমরা একটু খেয়াল করি, এ ই আই ও, অর্থাৎ মনে করেন যে আমাদের ভাওয়াল পাঁচটা ভাওয়ালের ভিতর চারটা ভাওয়াল থাকবে, পাঁচটা ভাওয়ালের ভিতর কয়টা ভাওয়াল থাকবে চারটা ভাওয়াল থাকবে, সেগুলো বড় হাতের হবে। ওকে ভাই আচ্ছা দেখো তাহলে এখানে আমরা উদ্দেশ্য আর একটা হচ্ছে কি বিধেয়, আমরা জাস্ট ব্যাপ্যতা মনে রাখার জন্য আমরা একটা ফর্মুলা ফলো করব। দেখেন সবগুলো উদ্দেশ্যে আমরা একবারে লিখে ফেলবো, সবগুলো উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা দুইটা রাইট দিব দুইটা ক্রস দিব, সবগুলো উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা কি দিব দুইটা রাইট দুইটা ক্রস, তারপরে বিধেয়ের ক্ষেত্রে আমরা কি দিব একটা ক্রস একটা রাইট, একটা ক্রস একটা রাইট। ওকে আমরা বুঝতে পারছি বিষয়টা, একটা ক্রস একটা রাইট। তাহলে এখন দেখেন রাইট দ্বারা বোঝা হচ্ছে কি রাইট ইকুয়াল ব্যাপ্যত, রাইট ইকুয়াল কি ব্যাপ্যত, আর ক্রস ইকুয়াল হচ্ছে কি অব্যাপ্যত। আচ্ছা এখন দেখেন তাহলে আমাদের কি বলছে, বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ অব্যক্ত হয় কেন, বিশেষ যুক্তি বাক্য কোন দুইটা বিশেষ যুক্তি বাক্য, এই যে দেখেন আমরা আমাদের গুণের দিক থেকে যুক্তি বাক্য হচ্ছে দুই প্রকার, আমরা বলছিলাম একটা হচ্ছে কি সদর্থক যুক্তি বাক্য আর একটা কি নৈরর্থক যুক্তি বাক্য। পরিমাণের দিক থেকে যুক্তি বাক্য হচ্ছে কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি সার্বিক যুক্তি বাক্য আর একটা হচ্ছে কি বিশেষ যুক্তি বাক্য, একটা সার্বিক যুক্তি বাক্য আর একটা কি বিশেষ যুক্তি বাক্য। তাহলে এই যে এ আর ই হচ্ছে সার্বিক আর আই আর ও হচ্ছে কি বিশেষ, এ আর ই হচ্ছে কি সার্বিক আর আই আর ও হচ্ছে কি বিশেষ, এ এ হচ্ছে সার্বিক সদর্থক আর ই হচ্ছে কি আমাদের সার্বিক নৈরর্থক, এ কোন যুক্তি বাক্য ভাই সার্বিক সদর্থক আর ই হচ্ছে কি সার্বিক নৈরর্থক, তেমনি ভাবে আই হচ্ছে বিশেষ সদর্থক ও হচ্ছে কি বিশেষ নৈরর্থক। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো, দেখেন এই যে দুইটার ক্ষেত্রে আমাদের কি করতেছে ক্রস প্রকাশ করতেছে, তো আমরা যদি এটা অ্যাজ ইউজুয়াল ভাবে মনে রাখতে চাই তাহলে বিশেষ যুক্তি বাক্য দেখেন দুইটাই কি বিশেষ আর দুইটা যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ কি অব্যক্ত প্রকাশ করতেছে। এখন কেন অব্যক্ত, কারণ আমরা জানি অব্যক্ত কখন হয় যখন কোন একটা পদ দ্বারা কি আংশিক অংশ বা অসম্পূর্ণ অংশ প্রকাশ করা হয়, দুইটা দ্বারাই যখন কি করা হয় কোন যুক্তি বাক্যের কোন পদ দ্বারা যখন কি করা হয় আংশিক অংশ বা অসম্পূর্ণ অংশ প্রকাশ করা হয় তখন সেটা কি হয় অব্যক্ত পদ হয়। আই যুক্তি বাক্যের বা বিশেষ যুক্তি বাক্যের আই এবং ও বা বিশেষ যুক্তি বাক্যের দুইটা অর্থাৎ উদ্দেশ্য পদের দুইটা দ্বারাই কি হচ্ছে আমাদের আংশিক অংশ প্রকাশ করা হচ্ছে, যার কারণে এটাকে আমরা কি বলতে পারি যে বিশেষ যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ কি হয় অব্যক্ত হয়। আচ্ছা তারপরে দেখেন তিন নম্বর কি বলছে ভাই, চিত্র
এক পদের ব্যাপদ অনুসারে কোন যুক্তি বাক্যকে নির্দেশ করে। এখন পদের ব্যাপদা নির্ণয় করতে গেলে আমাদের এই যে এই জিনিসটা আমাদের মাস্ট ফলো করতে হবে ভাই, এই যে এই জিনিসটা আমরা যেই চিত্রটা এখানে আঁকাইছি এই জিনিসটা আমাদের মাস্ট ফলো করতে হবে। আমাদের সবসময় আমরা মনে রেখে বলবো আমাদের যুক্তি বাক্য হচ্ছে কয়টা, চারটা, AEIO। তো আমাদের ব্যাপদা নির্ণয় করতে বললে আমাদের ব্যাপদা নির্ণয় করতে বলে কিসের, উদ্দেশ্য আর বিধেয়ের। তাহলে আমাদের কি করতে হবে, উদ্দেশ্য লিখতে হবে আর কি লিখতে হবে, বিধেয় লিখতে হবে। কারণ আমরা জানি প্রত্যেকটা যুক্তি বাক্যতে আমাদের কি থাকে, উদ্দেশ্য থাকে আর একটা কি থাকে, বিধেয় থাকে। আচ্ছা, তো উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা চারটে বাক্য লেখার পরে উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা কি দিব, দুইটা রাইট দিব, দুইটা ক্রস দিব। বিধেয়ের ক্ষেত্রেও আমরা সেম কি করব, একটা ক্রস একটা রাইট, অর্থাৎ প্রথমটা ক্রস তারপর একটা রাইট, ক্রস তারপর একটা কি, রাইট। আচ্ছা, আর রাইট ইকুয়াল হচ্ছে কি ব্যাপ্য, আর ক্রস ইকুয়াল হচ্ছে কি অব্যাপ্য। তাহলে এই ক্ষেত্রে দেখেন আচ্ছা, তাহলে দেখেন এখন সম্পূর্ণ অংশ, আরেকটা হচ্ছে কি আংশিক অংশ, সম্পূর্ণ অংশ আরেকটা হচ্ছে কি আংশিক অংশ। আমরা বলছিলাম যদি কোন একটা যুক্তি বাক্যের কোন একটা পদ দ্বারা সম্পূর্ণ অংশ বোঝায় তাহলে সেটা কি ব্যাপ্য। তাহলে সম্পূর্ণ অংশ বুঝেছে তার মানে এটা কি ব্যাপ্য, এটা রাইট। আর যেহেতু আংশিক অংশ বা অসম্পূর্ণ অংশ বুঝেছে তার মানে এটা কি ক্রস, তার মানে একটা রাইট আর একটা কি হলো, ক্রস হইলো। আচ্ছা, তার মানে উদ্দেশ্য পদ কি রাইট আর বিধায় পদ কি ক্রস। তারপরে দেখেন এইখানে দুইটা দ্বারাই কি বুঝাইছে রাফে, দুইটা দ্বারাই কি সম্পূর্ণ বুঝাইছে না, হ্যাঁ, তার মানে দুইটাই কি হবে রাইট। আমরা বলছিলাম সম্পূর্ণ বুঝাইলে কি রাইট, আর যদি আংশিক বুঝাই তাহলে সেটা কি ক্রস, বা অসম্পূর্ণ বুঝাইলে সেটা কি ক্রস। তাহলে এই যে দেখো এইখানে কি দুইটাই ফাঁকা আছে না, তাহলে দুইটাই কি ক্রস, ফাঁকা থাকলেই ক্রস। যে যার যার কাছে কি থাকবে, ফাঁকা থাকবে, টাকা পয়সা না থাকবে, তার বাদ সে ক্রস। আর যার কাছে টাকা থাকবে তার কি করবা, সাইন দিয়ে দিবা, ঠিক আছে, তাই মনে থাকবে। অর্থাৎ যার কাছে কি সবকিছু আছে তারাই একসেপ্ট করবা, তার রাইট দিবা, আর যার কাছে কিচ্ছু নাই তার বাদ, রাফির বাদ, যার কাছে বরাবর আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি, রাইট আর ক্রস এর বিষয়টা। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের এখন চিন্তা করতে হবে কোন যুক্তি বাক্যের ক্ষেত্রে আমাদের উদ্দেশ্যপদটা রাইট আর বিধেয় পদটা কি আছে, ক্রস আছে। কারণ এই যে এটা দ্বারা উদ্দেশ্য আর এটা দ্বারা কি বুঝাইছে, বিধেয় বুঝাইছে। তাহলে আমাদের চিন্তা করতে হবে কোন যুক্তি বাক্যের উদ্দেশ্যপদটা রাইট। দেখেন আমরা দেখতেছি এই যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ রাইট আর বিধেয় পদ কি ক্রস, তার মানে এটা কি যুক্তি বাক্য, এটা হচ্ছে এ যুক্তি বাক্য, এটা কি যুক্তি বাক্য, এ যুক্তি বাক্য, এটা হচ্ছে সার্বিক সদর্থক। আর আমরা দেখতে পাবো এখন যে কোন যুক্তি বাক্যের ক্ষেত্রে আমাদের দুইটাই কি আছে, রাইট আছে। কারণ ই যুক্তি বাক্যে দেখেন দুইটাই রাইট আছে, তার মানে এটা হচ্ছে কি যুক্তি বাক্য, ই যুক্তি বাক্য এটা। তাহলে প্রথমটা হচ্ছে সার্বিক সদর্থক, আর পরেরটা হচ্ছে কি সার্বিক নৈয়ার্থক। তারপরে আমরা দেখি যে কোন যুক্তি বাক্যের ক্ষেত্রে দুইটাই কি আছে, ক্রস আছে, দুইটাই কি আছে, ক্রস আছে, সেটা হচ্ছে কি আমাদের আই যুক্তি বাক্য। সেটা কি যুক্তি বাক্য ভাই, আই যুক্তি বাক্য। তাহলে এই যে দেখেন আমরা কিন্তু তিনটারই কি করতে পারলাম, ব্যাপ্যতা নির্ণয় করে ফেলতে পারলাম, এবং তিনটাকে আমরা কি করতে পারলাম, কোনটা সার্বিক সদর্থক, কোনটা বিশেষ সদর্থক, আর কোনটা কি বিশেষ নৈয়ার্থক, সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আবার এইখানে তো আরো ইজি করে দেওয়া আছে, আরো ইজি দেওয়া আছে, সেটা কি এখানে নির্ণয় করে দিছে ব্যাপ্য কোনটা হবে আর অব্যাপ্য কোনটা হবে। তার মানে উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য, উদ্দেশ্য বিধেয় দুইটাই ব্যাপ্য, উদ্দেশ্য ব্যাপ্য অব্যাপ্য, বিধেয় কি অব্যাপ্য। তাহলে আমরা জানি এই যুক্তি বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য, অথবা এই যে এই ফর্মুলাটা আমরা কি রাখবো, মনে রাখবো। আরেকটা ফর্মুলা আমরা শিখেছিলাম মনে আছে, সেটা হচ্ছে কি এই যে দেখেন আমরা বলছিলাম যে এস ইবি আই এন ও পি, ওকে, আচ্ছা, এর কি হবে সাবজেক্ট, এর সাবজেক্টটা কি হবে ব্যাপ্য, এই যুক্তি বাক্যের সাবজেক্টটা কি হবে ব্যাপ্য। এই যে দেখেন সাবজেক্টটা কি হয়েছে ব্যাপ্য, আর বিধেয়টা কি হয়েছে অব্যাপ্য। তারপরে ই এর বলছিলাম আমরা বোধ, মানে উভয় কি হবে ব্যাপ্য। এই যে ই এর দেখেন দুইটা কি আছে ব্যাপ্য আছে। আই এর বলছিলাম নান, মানে কি থাকবে না, কোনোটাই ব্যাপ্য থাকবে না। এই যে দেখেন আইন কোনোটাই কি নাই, ব্যাপ্য নাই। আবার বলছিলাম ও এর কি থাকবে প্রেডিকেট, মানে পি। এই যে দেখেন প্রেডিকেটটা বিধেয়টা কি থাকবে ব্যাপ্য, এখানে বিধেয়টা কি আছে ব্যাপ্য আছে। আচ্ছা, তো আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, পদের যোগ্যতার ভিত্তিতে চিত্র দুই ও চিত্র তিনের মধ্যকার পার্থক্য নির্ণয় করা। তাহলে চিত্র দুই আর চিত্র তিনের মধ্যকার পার্থক্য হচ্ছে, দেখেন চিত্র দুই দ্বারা কি সার্বিক নৈয়ার্থককে, আর চিত্র তিন দ্বারা কি বিশেষ সদর্থক যুক্তি বাক্যকে নির্দেশ করছে। এ ই হচ্ছে কি সার্বিক নৈয়ার্থক, আর আই হচ্ছে কি বিশেষ সদর্থক। তাহলে চিত্র দুই দ্বারা কি আমরা বলতে পারি যে এটা হচ্ছে কি সার্বিক নৈয়ার্থক, আর চিত্র তিন দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের বিশেষ
সদর্থক যুক্তি বাক্যকে নির্দেশ করা হয়েছে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এদের পার্থক্য গুলা আমরা একটু বইয়ে দেখে নিব যে সার্বিক সদর্থক বলতে কাকে বোঝায়, তারপরে বিশেষ নৈর্থক বলতে কাকে বোঝায়, বিশেষ সদর্থক বলতে কাকে বোঝায়, সার্বিক নৈর্থক বলতে কাকে বোঝায়, এই জিনিসগুলো আমরা একটু বই থেকে একটু বিস্তারিত ভাবে আলোচনা করে দেব, কারণ আমাদের সবগুলা শেষ করতে হবে এখন। ঠিক আছে ভাই, আমরা বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা দেখব, এখন আমরা চলে যাবো আমাদের চতুর্থ অধ্যায়ে ভাই। আচ্ছা আমরা একটু কমেন্ট গুলো পড়ে নি দেখি, কেউ কিছু বুঝতে পারতেছেন এখানে, ইংলিশ একদম শেষ তাই। ওইটা পরে বলবো। গান বাদ দাও, মিয়া পড়াশোনা করো। আচ্ছা, সবাই বুঝতে পারতেছেন আশা করতেছি নাকি? আচ্ছা, স্বভাবে এই অধ্যায়ের ষষ্ঠ সপ্তম শব্দ নিয়ে আলোচনা করবো আমরা, এখন চতুর্থ অধ্যায় একটু আলোচনা করি ভাই। দেখেন, মাহি 1993 সালের 22শে জুন জন্মগ্রহণ করে। মাহি 1993 সালে 22শে জুন জন্মগ্রহণ করে। ওকে, আচ্ছা দেখো, বা রাফি 1993 সালে। রাফি কি তুমি এত বুড়া নাকি তোর? আচ্ছা, তাহলে দেখো এখানে একটা কি আছে, জাস্ট আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, জন্মগ্রহণ বা জন্মস্থান জন্ম তারিখটা আছে, কি আছে, জন্ম স্থান জন্ম তারিখের বিষয়টা আছে এখানে। আমাদের আমরা পড়ছিলাম বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ, এইগুলোর ভিতরে কিন্তু এটা আছে। সে অত্যন্ত সৌন্দর্যপ্রিয়, সে অত্যন্ত কি সৌন্দর্যপ্রিয়, জিনিসগুলো একটু মিলে আনিবা। তারপর অপরদিকে তার পিতামাতা মিলন সাহেব অত্যন্ত বিচক্ষণ ও বিচার বুদ্ধি সম্পন্ন, বিচক্ষণ ও বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এই যে জিনিসগুলো পয়েন্টগুলো কিন্তু আমাদের এখানে আছে, আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। বিচক্ষণ, বিচারবোধ সম্পন্ন, তারপরে কি বলছে, জন্মসাল, জন্ম তারিখ, সৌন্দর্য প্রিয়, এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো কি বলছে, যে আসন্নতম জাতি কাকে বলে, কোন উপজাতি সবচেয়ে নিকটতম জাতি হলো কি আসন্নতম উপজাতি, কোন একটা উপজাতির সবচেয়ে কাছাকাছি বা সবচেয়ে নিকটতম জাতিটাকে আমরা কি বলতে পারি, আসন্নতম জাতি বলতে পারি। সমজাতি উপজাতি বলতে কি বোঝায়, সমজাতি উপজাতি বলতে কি বোঝায়, আপনার সমজাতি উপজাতি হচ্ছে কি গরু, আপনার সমজাতি উপজাতি হচ্ছে কি গরু ছাগল। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কোন একটা জাতিকে ভাগ করলে সমজাতি উপজাতি আমরা পাই কোনটা, কোন একটা জাতিকে ভাগ করলে, যেমন মানুষকে আমরা ভাগ করলে আমরা দুইটা উপজাতি পাই। দেখেন একটা হচ্ছে কি, যে মানুষকে না, আমরা ধরেন প্রাণীকে যদি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি মানুষ আর একটা হচ্ছে কি পশু, তাহলে একটা হচ্ছে কি মানুষ আর একটা হচ্ছে কি ভাই পশু। দেখেন আমরা বলতেছি যে প্রাণী, অর্থাৎ আমরা কোন একটা জাতিকে ভাগ করলে যে উপজাতি গুলো পাই, আমরা কোন একটা জাতি, যেমন প্রাণী একটা জাতি, এই জাতিটাকে ভাগ করলে আমরা যে উপজাতি গুলো পাবো সেই উপজাতি গুলো হচ্ছে পরস্পর পরস্পরের কি সমজাতীয় উপজাতি। তাহলে এই যে প্রাণী জাতিটাকে ভাগ করার ফলে আমরা দুইটা উপজাতি পাইছি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে কি পশু। তাহলে মানুষের সমজাতি উপজাতি হচ্ছে কি পশু, পশুর সমজাতি উপজাতি হচ্ছে কি মানুষ। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন, মানুষের সমজাতি উপজাতি হচ্ছে কি পশু, আর পশুর সমজাতি উপজাতি হচ্ছে কি মানুষ। ওকে ভাই, আচ্ছা তাহলে আমরা সমজাতি উপজাতি বলতে কি বোঝায় সেটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা দেখবো উদ্দীপকে মিলন সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্য কোন প্রকারের বিধায় কি করে প্রকাশ ঘটেছে। দেখেন চারিত্রিক বৈশিষ্ট্যের যে বিষয়টা কি আছে, যে অপরদিকে মিলন সাহেব অত্যন্ত বিচক্ষণ ও বিচারবুদ্ধ সম্পন্ন। আচ্ছা, বিচক্ষণ আমরা বলছিলাম যে গুণটা যথার্থ নয় কিন্তু যথার্থ থেকে কি হয় অনিবার্যভাবে নিশ্চিত হয়, সেটাকে আমরা কি বলছিলাম উপলক্ষণ বলছিলাম, সেটাকে আমরা কি বলছিলাম ভাই উপলক্ষণ। সবসময় দেখবেন এইরকম বিচক্ষণ, বিচার বুদ্ধি সম্পূর্ণ, মেধাবী, বিচক্ষণ, বিচারবুদ্ধ সম্পূর্ণ, বিচার ক্ষমতা প্রবণ, মেধাবী, এই ধরনের কথা বলা থাকলে সেটা কি হবে উপলক্ষণ হবে, সেটা কি হবে উপলক্ষণ হবে। কারণ এই যে বিচক্ষণ, বিচক্ষণ হওয়ার জন্য আপনার কি বুদ্ধিবৃত্তি থাকার কারণেই তো আপনি কি হয়েছেন বিচক্ষণ হয়েছেন, আপনার বুদ্ধি থাকার কারণে আপনার কি হয়েছে বিচার করার ক্ষমতাটা হয়েছে, আপনার বুদ্ধি থাকার কারণে আপনি কি হয়েছেন মেধাবী হয়েছেন। দেখেন তাহলে এই যে আমাদের এই বুদ্ধিবৃত্তি নামক
গুণটা থেকে আমাদের কি হচ্ছে এই যাতার্থ গুলা নিঃসৃত হচ্ছে। এইগুলা কই থেকে আসতেছে? বুদ্ধিবৃত্তি নামক। এইগুলা কই থেকে আসতেছে? বুদ্ধিবৃত্তি নামক যাতার্থ থেকে কি হচ্ছে নিঃসৃত হচ্ছে। আমরা বলছিলাম যে গুণটা যাতার্থ নয়, আমরা কি বলছিলাম ভাই, যে গুণটা যাতার্থ নয় কিন্তু অপরিহার্য যাতার্থ থেকে নিঃসৃত হয় সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি উপলক্ষণ। এই যে আমাদের দুইটা অপরিহার্য যাতার্থ আছে, একটা হচ্ছে কি জীববৃত্তি, আর একটা হচ্ছে কি বুদ্ধিবৃত্তি। অর্থাৎ এই জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি থেকে যে গুণটা নিঃসৃত হবে, জীববৃত্তি আর একটা কি এই বুদ্ধিবৃত্তি থেকে যে গুণটা নিঃসৃত হবে সেটাকে আমরা কি বলবো উপলক্ষণ বলবো। এখন জীববৃত্তি থেকে কোনটা আসতে পারে? খিদা নামক যে গুণটা। জীববৃত্তি থেকে কোনটা আসে? খিদা নামক। কারণ যে আপনার জীবন থাকলে আপনার কি লাগবে ভাই? খিদা লাগবে। আদারস কিন্তু আপনার কি লাগবে না? খিদা লাগবে না। তাহলে এই যে বুদ্ধিবৃত্তি আর একটা কি জীববৃত্তি, এই দুইটা যাতায়াত থেকে যে গুণটা নিশ্চিত হবে সেইগুলাকে আমরা কি বলবো উপলক্ষণ বলবো। তাহলে এই যে বিচক্ষণ আর বিচারবোধ সম্পূর্ণ এগুলো হচ্ছে কি উপলক্ষণ। আরেকটা কি আসতে পারে? মেধাবী। আরেকটা কি আসতে পারে ভাই? মেধাবী। আচ্ছা উদ্দীপকে পরে দেখেন কি বলছে, উদ্দীপকে মাহির মাধ্যমে প্রকাশিত বিধেয়ক সময়ের পার্থক্য বিশ্লেষণ করা। তাহলে এই যে মাহির মাধ্যমে প্রকাশিত বিধেয়ক সময়ের কি করতে বলছে? পার্থক্য বিশ্লেষণ করতে বলছে। মাহি কি বলছে এখন সেটা হলো কথা, মাহি কি বলছে সেটা হলো কথা। তাহলে আমরা মাহির কথাটা এখন খেয়াল করবো রফি। ওকে, মাহি 1993 সালে 22শে জুন জন্মগ্রহণ করে। দেখো মাহি 1993 সালে 22শে জুন জন্মগ্রহণ করে। তাহলে আমরা বলছিলাম যে গুণটা যাতার্থ নয় কিন্তু যাতার্থ থেকে কি হয় অনিবার্যভাবে, সরি, যে গুণটা যাতার্থ নয় আবার যাতার্থ থেকে কি হয় না নিঃসৃত হয় না সেটাকে আমরা কি বলে থাকি অবান্তর লক্ষণ বলে থাকি। সেটাকে আমরা কি বলে থাকি ভাই? অবান্তর লক্ষণ। এই যে দেখেন, এই যে আমাদের যেই জন্মস্থান, সৌন্দর্য, প্রিয়, তারপরে রুচি, অভ্যাস, এগুলো হচ্ছে আমাদের কি নয় যাতার্থ নয় কিন্তু আবার যাতার্থ থেকে এগুলো কি হচ্ছে না নিঃসৃত হচ্ছে না, যার কারণে এগুলোকে আমরা কি বলে থাকি অবান্তর লক্ষণ বলে থাকি। তাহলে আমাদের দেখেন অবান্তর লক্ষণে আসবে কি জন্মস্থান, জন্ম তারিখ, সৌন্দর্য প্রিয়, হাস্য উজ্জ্বল, হাস্য প্রিয়, এগুলো হচ্ছে কি আমাদের অবান্তর লক্ষণ হবে। কিন্তু এখানে কথা হলো অবান্তর লক্ষণের এইখানের ভিতর আবার কি চাইছে পার্থক্য নির্ণয় করতে বলছে। তো এইখানের ভিতর পার্থক্যটা কি সেটা আমরা জানবো। দেখেন আমাদের বলছিলাম অবান্তর লক্ষণ কত প্রকার? চার প্রকার। অবান্তর লক্ষণ কত প্রকার ভাই? চার প্রকার। সেটা হচ্ছে কি আমাদের শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণীগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, আরেকটা হচ্ছে কি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আচ্ছা এখন তো এইটার ভিতর এইটা দুইটাই কি, এটাও অবান্তর লক্ষণ, এটাও কি অবান্তর লক্ষণ, কিন্তু এই দুইটার ভিতর আমার পার্থক্য কি সেটা জানতে হবে। এটা হচ্ছে আমাদের কি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই যে দেখেন আপনার জন্মস্থান, জন্ম তারিখ, জন্মসাল, জন্ম নাম, এগুলো চাইলে কি আপনি পরিবর্তন করতে পারবেন? পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এই যে সৌন্দর্য প্রিয় ভাই, মানুষ একটা সময় দেখেন আপনি একজনকে খুব সুন্দর লাগে কিন্তু দুই দিন পরে তার আর ভালো লাগে না, তাহলে এটা কি সৌন্দর্য প্রিয়? তার মানে এটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে বা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রেই, এটা একজন ব্যক্তির ক্ষেত্রে তার জন্মস্থান জন্মসালটা আমরা কি করতে পারতেছি না পরিবর্তন করতে পারতেছি না, কিন্তু সৌন্দর্যের বিষয়টা কি হয় পরিবর্তন হয়। সৌন্দর্যের বিষয়টা কি হয় পরিবর্তন হয়। আজকে আপনার একজনকে সুন্দর লাগতেছে, কালকে আরেকজনকে সুন্দর লাগতেছে, তাহলে এটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। রাফি বলতেছে রাফির নাকি একজনকে সুন্দর লাগে আরেকজনকে ভালো লাগে, তাহলে মানে কি কোচিং এর থেকে বের হইলে একটা ভালো লাগে, কোচিং থেকে আবার ঢুকলে আর একটা ভালো লাগে। আচ্ছা ঠিক আছে বুঝছি। তার মানে হ্যাঁ, তার মানে তুমি সৌন্দর্য কি যে তোমার পরিবর্তনশীল দেখছো। তাহলে আমরা বলছিলাম যে গুণটা আমাদের কি অবিচ্ছেদ্য, যেটা আমরা চাইলেও কি করতে পারি না পরিবর্তন করতে পারি না, সেটা হচ্ছে কি আমাদের ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। অর্থাৎ একজন ব্যক্তির ক্ষেত্রে যে গুণটা আমরা চাইলেও কি করতে পারি না পরিবর্তন করতে পারি না। ভাই কি বোঝা যাচ্ছে না কাইন্ডলি একটু বলবেন। আচ্ছা তাহলে দেখেন আমরা বললাম যে গুণটা একজন ব্যক্তির ক্ষেত্রে কি করা সম্ভব নয়, কখনো পরিবর্তন করা সম্ভব নয়, সেটাকে আমরা কি বলি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর যে গুণটা কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে কি করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব, সেটাকে আমরা কি বলি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তার মানে মাহির যে প্রথমে যে 1993 সালে 22শে জুন জন্মগ্রহণ করে, এটা হচ্ছে কি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। আর সৌন্দর্য প্রিয় এই গুণটা হচ্ছে কি আমাদের ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তো আশা করি এই জিনিসের পার্থক্যটা কি সেটা আপনারা বুঝতে পারছেন। ওকে ভাই, আচ্ছা তো পার্থক্যটা কিভাবে লিখবেন অবশ্যই সেখানে আপনারা দিয়ে দিবেন, যে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কাকে বলে, ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কাকে বলে, সেখানে আপনারা দুইটা করে এক্সাম্পলও ঢুকাই দিবেন। তাহলে আশা করি এটা খুব সহজেই বুঝতে পারবেন। এইখান থেকে ভাই একবারে বলা যায় যে এইখান থেকে শিওর একটা কোশ্চেন থাকবে, এই যে
ওই অবিচ্ছেদ্য অমান্ত লক্ষণ আর উপলক্ষণ। একবার আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে এখান থেকে একটা কোশ্চেন থাকবে আপনাদের শিওর। ওকে ভাই, আচ্ছা তাহলে আমরা কয়টা কোশ্চেন শিওর পাইলাম? ওইখানে ব্যক্তার্থ যথার্থ থেকে একটা, ব্যাপকতা থেকে একটা, তারপরে বিজ্ঞান ও কলা থেকে একটা, এইখান থেকে একটা। তার মানে আমাদের অলরেডি চারটা কোশ্চেন কমন হয়ে গেছে, এর থেকে বেশিও পাইতে পারেন আশা করি, এর থেকে বেশি পাবেন আশা করি। পাঁচটা কোশ্চেন যতটুকু পড়াইছি এর ভিতর আশা করি পাঁচটা কোশ্চেন পাবেন আপনারা। আচ্ছা তারপরে আরেকটা দেখি আমাদের এখানে কোশ্চেন, বরিশাল বোর্ড 2022 যে কোশ্চেন আসছে। ওকে ভাই, আচ্ছা দেখেন প্রথমে আছে কি, মানুষ বুদ্ধিবৃত্তি আছে, দেখেন কি মানুষ আছে বুদ্ধিবৃত্তি আছে, ক্ষুধা তৃষ্ণা বৃদ্ধি আছে। আচ্ছা তারপরে জীব আছে, মানুষ আছে, শিম্পাঞ্জি আছে, আর একটা কি আছে, হরিণ আছে। আচ্ছা দেখেন এখানে দৃশ্যকল্পে এক দ্বারা বিধেয়কের কোন প্রকারটিকে নির্দেশ করা হয়েছে সেটা আমাদের একটু বুঝতে হবে। দৃশ্যকল্পের আচ্ছা পরমতম জাতি কাকে বলে সেটা আমরা একটু জানি, পরমতম জাতি হলো বৃহত্তম জাতি, যে জাতির উপরে আমরা আর কি করতে পারি না, যেতে পারি না। পরমতম জাতি হলো কি, বৃহত্তম জাতি, যে জাতির উপরে আমরা আর কি করতে পারি না, যেতে পারি না, সেটা হচ্ছে কি আমাদের পরমতম জাতি, সেটা হচ্ছে কি আমাদের পরমতম জাতি। আচ্ছা যেমন কি দ্রব্য বা বস্তু হচ্ছে কি আমাদের পরমতম জাতি, এটার উপরে আমরা চাইলেও কি করতে পারি না, যেতে পারি না। জাতি উপজাতি সাপেক্ষ পদ ব্যাখ্যা করো, জাতীয় উপজাতি সাপেক্ষ পদ ব্যাখ্যা করো। এখন সাপেক্ষ পদ বলতে কি বোঝায় সেটা হলো কথা আমাদের। ওকে সিটিজি মুডকে বিশ্বাস করতে হবে না, বিশ্বাস করো রাসেল ভাইকে, তাইলে হবে আর কিচ্ছু না। ওকে ভাই, হ্যাঁ জাতি উপজাতি সাপেক্ষ পদ কেন, কারণ জাতি উপজাতি বিধেয়কের দুইটি প্রকারভেদ হলো পরস্পর সাপেক্ষ ভাবে যুক্ত দুটি শ্রীনিবাচক পদ, যখন এমন ভাবে যুক্ত থাকে যাদের একটি ব্যক্তার্থ অন্যটির ব্যক্তার্থের চেয়ে কি বেশি, এবং বেশি ব্যক্তার্থ যুক্ত পদটিকে কম ব্যক্তার্থ পদটির অন্তর্ভুক্ত করে, তখন বেশি ব্যক্তার্থ যুক্ত পদটিকে কি বলা হয়, আমাদের বলা হয় জাতি, আর কম ব্যক্তার্থ যুক্ত পদটিকে বলা হয় কি উপজাতি। তাহলে দেখেন যখন বেশি ব্যক্তার্থ যুক্ত পদটাকে আমরা কি বলবো জাতি, আর কম ব্যক্তার্থ যুক্ত পদটাকে আমরা কি বলে থাকবো উপজাতি বলে থাকবো। আর সাপেক্ষ পদ যখন একটা কি অন্যটা আরেকটার উপর কি করে নির্ভরশীল হয়ে তার অর্থ প্রকাশ করে সেটাকে আমরা কি বলে থাকি জাতি, সেটাকে আমরা সাপেক্ষ পদ বলে থাকি। আমরা বুঝলাম কোন একটা পদের অর্থ যখন অন্য একটা পদের অর্থের উপর নির্ভরশীল সেটাকে আমরা কি বলবো সাপেক্ষ পদ বলবো। ওকে তাহলে এই জাতি উপজাতি দেখেন জাতি কি ইয়ার উপর নির্ভরশীল, উপজাতির উপর, উপজাতি আবার কিসের উপর জাতির উপর নির্ভরশীল। তাহলে দৃশ্যকল্প একে দ্বারা বিধেয়কের কোন প্রকার ভিত্তিকে নির্দেশ করা হয়েছে, দৃশ্যকল্প এক দ্বারা বিধেয়কের কোন প্রকারটিকে নির্দেশ করা হয়েছে। এই যে দেখেন আমরা বলছিলাম যে দৃশ্যকল্প এক দ্বারা বিধেয়কের আমাদের দেখেন প্রথমত একে যে এই যেটা বুদ্ধিবৃত্তি, এই যে বুদ্ধিবৃত্তি নামক যে গুণটা মানুষের কি আছে, বুদ্ধিবৃত্তি আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, বৃদ্ধি আছে, তাহলে এইগুলো দ্বারা কোন ধরনের আমাদের বিধেয়কটা নির্দেশ করছে সেটা আমরা একটু খেয়াল করবো। দেখেন প্রথমত বুদ্ধিবৃত্তি দ্বারা কি বুঝাইছে, বুদ্ধিবৃত্তি দ্বারা সেটা আমাদের দেখেন উপলক্ষণকে বোঝানো হয়েছে, কি দ্বারা বিধেয়কের প্রকারে সরি বুদ্ধিবৃত্তি দ্বারা আমাদের বিভেদক লক্ষণকে নির্দেশ করা হয়েছে, কাকে বিভেদক লক্ষণকে নির্দেশ করা হয়েছে। আমরা বলছিলাম যে গুণটি আমাদের কি নয় অপরিহার্য যাতার্থ নয়, সরি আমরা যে গুণটার কারণে আমাদের অন্যান্য সমজাতি উপজাতি থেকে আমাদের কি করা হয় পৃথক করা হয়, যে গুণটার কারণে অন্যান্য সমজাতি উপজাতি থেকে আমাদের কি করা হবে পৃথক করা হবে বা পার্থক্য করা হবে সেটাকে আমরা কি বলে থাকি বিভেদক লক্ষণ। তাহলে এই যে বুদ্ধিবৃত্তি নামক গুণটার কারণে আমাদের অন্যান্য উপজাতি থেকে আমাদের কি করা হয় পৃথক করা হয়, এই কারণে এটা দ্বারা আমরা কি বলি এটা হচ্ছে আমাদের বিভেদক লক্ষণ। আচ্ছা তারপর দেখেন বিশ্লেষণ করো, তাহলে দৃশ্যকল্প দুই আমাদের এখানে দেখো জিনিসটা বোঝানো হয়েছে একটা কি জাতি আর একটা উপজাতিকে নির্দেশ করা হয়েছে, দৃশ্যকল্প দুই বিধেয়কের আলোকে ব্যাখ্যা করো। তাহলে দৃশ্যকল্প একটা ছিল কি আমাদের এখানে উপলক্ষণটাকে আমাদের এখানে সরি বিভেদক লক্ষণটাকে বোঝানো হয়েছে দৃশ্যকল্প একে বুদ্ধিবৃত্তি দ্বারা, এখানে বুদ্ধিবৃত্তি দ্বারা বিধেয়কের কোন প্রকারটিকে নির্দেশ করা হয়েছে, এখানে কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে সরি, যে এখানে হবে কি বুদ্ধিবৃত্তি দ্বারা কোন দিকটাকে নির্দেশ করা হয়েছে সেটা হবে কি আমাদের বিভেদক লক্ষণ, কারণ এই যে অন্যান্য আমাদের সমজাতি উপজাতি থেকে আমাদের যে গুণটার কারণে পৃথক করা হয় সেটা হচ্ছে কি আমাদের বিভেদক লক্ষণ। আচ্ছা এখন জীব, জীবকে ভাগ করা হয়েছে কি মানুষ, শিম্পাঞ্জি, আর একটা হচ্ছে কি হরিণ, তাহলে দৃশ্যকল্প দুই বিধেয়কের আলোকে
বিশ্লেষণ করা। দৃশ্যকল্প দুই এটা হচ্ছে কি জাতি, আর এগুলো হচ্ছে কি আমাদের উপজাতি। তাহলে এই জাতি আর উপজাতিটাই কি দৃশ্যকল্প দুই দ্বারা কি করা হয়েছে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আশা করি এইখানে যতগুলো টপিক ছিল আমাদের যদি কোশ্চিন দুইটা আসে তাহলে এই ধরনের একটা জাতি উপজাতি থেকে একটা কোশ্চিন আসে, আর যদি একটা কোশ্চিন আসে তাহলে সেইখানে আমাদের এই যে বিভেদক লক্ষণ উপলক্ষণ থেকে আমাদের মাস্ট একটা কোশ্চিন, বিভেদক লক্ষণ আর অবান্তর লক্ষণ থেকে মাস্ট একটা কোশ্চিন আমাদের আসবে, এটা নিশ্চিত থাকতে পারো। ওকে ভাই, আচ্ছা তারপরে আমরা দেখব এখন আমাদের যে পঞ্চম অধ্যায়ের যে একটা কোশ্চিন একবার কনফার্ম যেটা থাকবে সেটা আমরা একটু খেয়াল করবো ভাই। ওকে, দৃশ্যকল্প দুইটা ভুল, স্যার দৃশ্যকল্প দুইটা ভুল, দুইটা ভুল কেন বলবে, না না এখানে জাতি আর উপজাতির কথা বোঝানো হয়েছে। দেখো দৃশ্যকল্প দুই, আচ্ছা একজন বলছে তো এটা ভুল, কেন ভুল সেটা হইলো কথা আমাদের। এখানে দেখো দৃশ্যকল্প দুই জীব, জীব দ্বারা কি বোঝানো হয়েছে, এটা জাতিকে মিন করা হয়েছে, আর এখানে মানুষ শিম্পাঞ্জি হরিণ। এখন জাতিকে ভাগ করার ফলে আমরা যেই উপজাতিগুলো পাচ্ছি, দেখো মানুষ শিম্পাঞ্জি আর একটা হচ্ছে কি হরিণ, তাহলে এইগুলো হচ্ছে কি এই মানুষ শিম্পাঞ্জি হরিণ এইগুলার ফলেই তো কি হচ্ছে আমাদের জীবটা গঠিত হচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি একটা জাতি আর একটা কি উপজাতি। এখানে যদিও কি এই জীবের তুলনায় এইগুলোর পরিমাণটা কি হচ্ছে কম হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি এটা জাতি আর একটা কি এটাকে আমরা উপজাতি বলতে পারি। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা হ্যাঁ, এখানে পরিমাণটা কম উল্লেখ করছে কিন্তু এটা উপজাতিটা উল্লেখ করছে, সম্পূর্ণ উপজাতিটা উল্লেখ করে নাই, সেটা আমি বুঝতে পারছি, বুঝছো ভাই। আচ্ছা ওকে, পরেরটা আমরা দেখব। এখন দেখেন এই যে এইখান থেকে ভাই আমাদের একবারে 100% শিওর যে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে কি আমাদের বলছিলাম আরোহণুমান আর একটা কি অবরোহণুমান, আরোহণুমান আর একটা অবরোহণুমানের পার্থক্য। আচ্ছা হ্যাঁ, ওই যে মানুষের প্রাণী কেন ভাই, মানুষের প্রাণী বলতে ওই যে শিম্পাঞ্জি তারপর হরিণ এইগুলাকে আমরা কি বলে থাকি মানুষের একটা কি ওইগুলা হচ্ছে কি প্রাণীর অন্তর্ভুক্ত না, যে শিম্পাঞ্জি তারপর হরিণ এগুলো কিসের অন্তর্ভুক্ত ভাই, প্রাণীর কিন্তু অন্তর্ভুক্ত, বুঝতে পারছি। যার কারণে একটা মানুষ হচ্ছে কি আমাদের একটা উপজাতি, আর শিম্পাঞ্জি হরিণ এগুলো হচ্ছে কি এক কথায় পশু, সেটা হচ্ছে কি আরেকটা উপজাতি। তাহলে আমরা এই কারণে ওইটাকে কি বললাম জাতি, আর একটা কি বললাম আমরা উপজাতি বললাম। আশা করি জিনিসটা বুঝতে পারছো। ওকে ভাই, আচ্ছা তারপরে দেখি আমরা রাজশাহীপুর 2023 যে একটা কোশ্চেন আসছে সেই কোশ্চেনটা আমরা একটু খেয়াল করবো। দেখো এখানে কি বলছে, দেখো দৃষ্টান্ত একে বলছে যে গোলাপ হয় ফুল, জবা হয় ফুল, শাপলা হয় ফুল, অতএব সব ফুল হয় কি সরি গোলাপ হয় লাল, জবা হয় জবা ফুল হয় লাল, শাপলা ফুল হয় লাল, অতএব সব ফুল হয় কি লাল। আচ্ছা তারপরে দৃষ্টান্ত দিয়ে বলছে সব ফুল হয় লাল, জবা ফুল হয় লাল, অতএব জবা হয় কি লাল। ওকে আচ্ছা, সব ফুল হয় লাল, জবা হয় ফুল, না এটা এটা ভুল দিচ্ছে, এটা ভুল দিচ্ছে দৃষ্টান্ত দুই, এটা এক্সাম্পলটা ভুল আছে। কেন এক্সাম্পলটা ভুল আছে সেটা আমি একটু বুঝি। দেখেন এখানে গোলাপ ফুল হয় লাল, জবা ফুল হয় লাল, শাপলা ফুল হয় লাল, অর্থাৎ সব ফুল হয় কি লাল, এটা ঠিক আছে, কিন্তু সব ফুল হয় লাল, জবা ফুল হয় লাল, আবার জবা হয় কি লাল। আচ্ছা দেখেন এখানে জবা ফুল হয় লাল এটাও আমরা বলতে পারি, কিন্তু এখানে যদি এই এক্সাম্পলটা আমরা যদি এইভাবে দিতাম সব ফুল হয় লাল, এটা ঠিক আছে, ভুল যে বলা যায় না সব ফুল হয় লাল। ওকে আচ্ছা, লেখা এত বাজে কেন ভাই আমার, কারণ কি তাই জবা হয় ফুল অতএব জবা হয় কি লাল। এই উদ্দীপকটা যদি আমরা এখানে দিতাম যে সব ফুল হয় লাল, জবা হয় ফুল, অতএব জবা হয় কি লাল, তাহলে আমাদের দেখতে একটা সৌন্দর্য আসতো। আচ্ছা তো সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, আমরা বলছিলাম যে আমাদের
আরোহ, প্রথম আমরা ক নম্বর কোশ্চেনটা আমরা ডিটেল করি, আরোহ কত প্রকার? আরোহ হচ্ছে দুই প্রকার, একটা প্রকৃত আরোহ আর একটা কি অপ্রকৃত আরোহ। আচ্ছা আরোহাত্মক ক্লম্ফ ব্যাখ্যা করো। আরোহাত্মক ক্লম্ফ হচ্ছে কি ভাই, বিষয়টা খেয়াল করেন, আমরা মাঝখান থেকে কোন একটা কিছুকে বাদ দিয়ে যদি আমরা তার পরের ধাপে চলে যাই তাহলে সেটাকে আমরা কি বলে থাকি, আরোহমূলক ক্লম্ফ বলে থাকি। এই যে গোলাপ ফুল, জবা ফুল, শাপলা ফুল, পৃথিবীতে কিন্তু আরো হিউজ ধরনের ফুল আছে, সেই ফুলগুলোকে বাদ দিয়ে আমরা কি করছি, সকল ফুলে চলে গেছি। তাহলে এই যে মাঝখান থেকে কোনো কিছু বাদ দিয়ে তার পরের ধাপে চলে যাওয়াকে আমরা কি বলি, আরোহমূলক লম্ফ বলে থাকি। আচ্ছা তারপরে দেখেন, এখন উদ্দীপকের দৃষ্টান্ত ক কোন প্রকার অনুমানকে প্রকাশ করেছে ব্যাখ্যা করো। ক কোন প্রকার অনুমানকে প্রকাশ করেছে? আমরা বলছিলাম অনুমান হচ্ছে দুই প্রকার, একটা আরোহ অনুমান আর একটা কি অবরোহ অনুমান। এখন ক দ্বারা কি আরোহ অনুমানকে বুঝাইছে নাকি অবরোহ অনুমানকে বুঝাইছে সেটা আমাদের বুঝতে হবে। আচ্ছা ক দ্বারা আরোহ অনুমানকে নির্দেশ করছে নাকি অবরোহ অনুমানকে নির্দেশ করছে? এখন আমরা বলছিলাম যদি কম থেকে বেশিতে যায়, কোথায় কম থেকে বেশিতে যায়, বা একটা ঊর্ধ্বগামী প্রক্রিয়া হয় বা বিশেষ থেকে সার্বিকে গমন করে, তাহলে সেটা কি হবে, আরোহ অনুমান। দেখেন গোলাপ ফুল হয় লাল, জবা ফুল হয় লাল, শাপলা ফুল হয় কি লাল। এখানে দেখেন একটা একটা থেকে কোথায় গেছে, সব গোলাতে চলে গেছে, এটাকে আমরা কি বলবো, একটা ঊর্ধ্বগামী প্রক্রিয়া, বা কম থেকে কোথায় গেছে বেশিতে গেছে, বা বিশেষ থেকে কোথায় গেছে সার্বিকে গেছে, যার কারণে এটাকে দৃষ্টান্ত এককে আমরা কি বলতে পারি, আরোহ অনুমানকে প্রকাশ করছে। দৃষ্টান্ত এক কি কাকে প্রকাশ করছে ভাই, আরোহ অনুমান। দৃষ্টান্ত এক কাকে প্রকাশ করছে, আরোহ অনুমান, কারণ এটা কোথা থেকে, কম থেকে বেশিতে গেছে। আর এইখানে দেখেন দৃষ্টান্ত খ, সব ফুল হয় লাল, জবা হয় ফুল, এইখানে দেখেন বেশি থেকে কোথায় কমে আসছে, কারণ এখানে বেশি থেকে কোথায় আসতে ভাই, কমে আসছে, সকল থেকে কোথায় এসে পড়ছে, একটা ফুল আসছে, তার মানে এটা কি সার্বিক থেকে কোথায় আসছে, বিশেষ আসছে। তাহলে আমরা বলতে পারি বিশেষ থেকে সার্বিকে গেলে সেটা কি হবে, আমাদের আরোহ অনুমান, আর সার্বিক থেকে বিশেষ আসলে সেটা কি হবে, আমাদের অবরোহ অনুমান। তাহলে এটা কি সার্বিক থেকে কোথায় আসছে, বিশেষ আসছে, ওকে ভাই, যার কারণে এটাকে আমরা কি বলতে পারতেছি, অবরোহ অনুমান বলতে পারতেছি। তাহলে পাঠ্যপুস্তকের আলোকে দৃষ্টান্ত ক ও দৃষ্টান্ত খয়ের পার্থক্য আলোচনা করা, আপনারা অবশ্যই অবশ্যই আরোহ অনুমান আর অবরোহ অনুমানের কি করবেন, পার্থক্যটা পড়ে যাবেন, ঠিক আছে ভাইয়া সবাই। তারপরে দেখেন আমরা এই কোশ্চিনটা তো বুঝতে পারলাম, ওকে, তাহলে এর পরের কোশ্চিনটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা তারপর দেখেন সিলেট বোর্ড 2019 যে একটা কোশ্চেন আসছে সেই কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি, যদি কোনোটা না বুঝতে পারেন তাহলে বলেন ভাই, সার্বিক থেকে হ্যাঁ বিশেষ অবরোহ অনুমান, গুড। আচ্ছা বিশেষ থেকে সার্বিকে গেলে সেটা কি আরোহ অনুমান, ওকে ভাই, গুড। সবাই তো বুঝতেছেন, ভালোই বুঝতেছেন, ঠিক আছে ক্যারি অন, না বুঝলে সবাই বলবেন যে কোনটা বুঝতে পারতেছে না, শেষ পর্যন্ত থাকিয়েন, দেখবেন ইনশাল্লাহ একটা ভালো ক্লাস পাচ্ছেন, কালকে সবার খুব ভালো একটা পরীক্ষা হবে, ওকে ভাই। ওকে আচ্ছা দেখেন সিলেট বোর্ড, সব মানুষ হয় প্রাণী, অতএব কিছু প্রাণী হয় কি মানুষ। তারপরে যুক্তি দিয়ে কি বলছে, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, অতএব সকল শিক্ষক হয় কি মরণশীল। ওকে আচ্ছা আমরা এখন খেয়াল করবো একটু জিনিস, একটা জিনিস খেয়াল করবো, আমরা বলছিলাম অবরোহ অনুমান হচ্ছে কত প্রকার, দুই প্রকার। অবরোহ অনুমান কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি মাধ্যম অনুমান আর একটা কি অমাধ্যম অনুমান, ওকে ভাই, একটা হচ্ছে কি মাধ্যম অনুমান আর একটা কি অমাধ্যম অনুমান। দেখো সব মানুষ হয় প্রাণী, অতএব কিছু প্রাণী হয় মানুষ, সকল মানুষ হয় মরণশীল, সকল শিক্ষক হয় মানুষ, অতএব সকল শিক্ষক হয় কি মরণশীল। আমরা বলছিলাম অবরোহ অনুমান দুই প্রকার, একটা হচ্ছে কি মাধ্যম অনুমান আর একটা কি অমাধ্যম অনুমান, একটা মাধ্যম অনুমান আর একটা কি অমাধ্যম অনুমান। দেখো তাহলে এই ক্ষেত্রে অনুমান কি, আমরা বলছিলাম কোনো জ্ঞাত বিষয়ের উপর ভিত্তি করে যখন কোনো অজ্ঞাত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অর্থাৎ জানা থেকে অজানা যাওয়ার মানসিক প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি, অনুমান বলে থাকি। জানা থেকে অজানা যাওয়ার মানসিক প্রক্রিয়াকে আমরা কি বলবো, অনুমান বলবো। আচ্ছা অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য হতে বেশি ব্যাপক হয় কেন, অবরোহ অনুমানের সিদ্ধান্তটা কি আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় কেন। দেখেন অবরোহ অনুমান আমরা জানি যেটা কি করে, অবরোহ অনুমানটা হচ্ছে সবসময় আমাদের সিদ্ধান্ত আশ্রয়বাক্য হতে বেশি ব্যাপক হয় কেন। আচ্ছা দেখেন অবরোহ অনুমানের ক্ষেত্রে এক ব্যাখ্যা থেকে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়। আচ্ছা অবরোহ অনুমানের সিদ্ধান্ত যে কয়টি আশ্রয়বাক্য থেকে অনুমিত হোক না কেন, এটি আশ্রয়বাক্যের সাথে সমব্যাপক বা আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক হয়। আচ্ছা কিন্তু অবরোহ অনুমানের
আমাদের সিদ্ধান্ত কোনোভাবে আশ্রয়বাক্য থেকে কি হতে পারে না, বেশি ব্যাপক হতে পারে না। তাহলে অপরিমাণের সিদ্ধান্তটি আশ্রয়বাক্য হতে বেশি ব্যাপক হয় না কেন? কেন হয় না দেখছেন? আমাদের আশ্রয়বাক্যটা অপরিমাণটা সবসময় আমরা জানি কি সার্বিক থেকে কোথায় আসে, বিশেষে আসে। সার্বিক থেকে কোথায় আসে, বিশেষে আসে সেটা। তাহলে দেখা যাচ্ছে আমাদের আশ্রয়বাক্যটা সবসময় কি থাকবে, ওইটার পরিমাণটা বেশি থাকবে, আর সিদ্ধান্তের পরিমাণটা কি থাকবে, কম থাকবে। এই দুটা কখনই কি হবে না, সমান ব্যাপক হবে না, কারণ এটা কোথা থেকে, সার্বিক থেকে বিশেষ আসে অপরিমাণটা। আচ্ছা পরে দেখেন আমাদের এখানে, এখন আমাদের যে গড় গড় কি বলছে সেটা আমরা একটু দেখবো। গড় গড় দেখেন, যুক্তি এক এর অনুমানটি কোন ধরনের এবং এটি যথার্থ কিনা ব্যাখ্যা করো। যুক্তি এক এর অনুমানটা কি কোন ধরনের সেটা কি যথার্থ কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা সব মানুষ হয় প্রাণী, অতএব কিছু প্রাণী হয় কি মানুষ। দেখেন আমরা বলছিলাম আমাদের অপরাহ অনুমান দুই প্রকার, একটা মাধ্যম অনুমান আর একটা কি অমাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম অনুমান কোনটা, যে অপরাহ অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে কি করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কয়টা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, একটা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সেটা হচ্ছে কি অমাধ্যম অনুমান। আর যে অপরাহ অনুমানে কি একটা আশ্রয়বাক্য থেকে, সরি, যে অপরাহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেটা হচ্ছে কি মাধ্যম অনুমান। আচ্ছা যে অপরাহ অনুমানে কি একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হচ্ছে কি মাধ্যম। আর যে অপরাহ অনুমানে কি একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হচ্ছে কি অমাধ্যম অনুমান। আর অমাধ্যম অনুমানকে আমরা কি বলতে পারি না, যথার্থ বলতে পারি না, কারণ এটা যে আরোহের যে একটা প্রকারভেদ সেটা কি করে না, সরি, আরোহের যেই বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্যটা এটা কি করতে পারে না, পূরণ করতে পারে না। যার কারণে অমাধ্যম অনুমানকে আমরা কি বলতে পারি না, এটাকে আমরা যথার্থ অনুমান আমরা বলতে পারি না। আচ্ছা তারপর দেখেন, সকল মানুষ হয় মননশীল, সকল শিক্ষক হয় মানুষ। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখেন এটা একটা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করছে, যার কারণে এটা হচ্ছে কি, এটা একটা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করছে, এটা হচ্ছে কি অমাধ্যম অনুমান। আর এখানে একাধিক আশ্রয়বাক্য থেকে, দুইটা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত গ্রহণ করছে, যার কারণে এটা হচ্ছে কি মাধ্যম অনুমান। তাহলে এই দুইটার কি করতে হবে, আমাদের পার্থক্যটা অবশ্যই মুখস্থ করতে হবে। কি করতে হবে ভাই, পার্থক্যটা আমাদের অবশ্যই সবার মুখস্থ করতে হবে। দেখেন এইখান থেকে যদি কোশ্চেন আসে তাহলে অবশ্যই কি আসবে, পার্থক্য আসবে, আদারওয়াইজ কিছু আসবে না। এখান থেকে অবশ্যই আমাদের কি আসবে, পার্থক্য আসবে। যে প্রথমত আমাদের একটা নির্ণয় করতে দিবে, তারপরে কি বলবে যে এটার পার্থক্য আলোচনা করো। ওকে, আচ্ছা রাফি তুমি একটা কাজ করো, আমার দেখে দেখো ই আছে, ল্যাপটপের চার্জারটা আছে একটু নিয়ে আসো, এই এটা দেখো কেন মনে হয়, তুমি এটা একটু নিয়ে আসো। হ্যাঁ ওই তামিম ভাই, তামিম ভাই এটা এটা নাকি এটা দেখো, এটা হবে, এটা হবে মনে হচ্ছে, এটা হবে মনে হচ্ছে, তুমি এটা লাগাও। একটু ওয়েট করো ভাই, আচ্ছা এটা কানেক্ট করো, না না এটা এটা তো অনেক বড়, ঢুকবি না, এসে তো আমার আচ্ছা আচ্ছা। তাহলে এখানে আমরা এই দুটা জিনিস আমরা বুঝতে পারলাম, তাহলে এর পরের কোশ্চেনটা তো আমরা একটু খেয়াল করে ভাই। তাহলে আমাদের এখানে আরোহ অনুমান, অবরোহ অনুমান, মাধ্যম অনুমান আর একটা কি অমাধ্যম অনুমান। ওকে, এখন দেখো আমরা ষষ্ঠ অধ্যায়ের কোশ্চেনটা আমরা খেয়াল করবো ভাই। এই যেখান থেকে একবারে বলতে পারি আমরা কি কিয়ামত হয়ে গেলে এখান থেকে একটা কোশ্চেন থাকবে, আবর্তন আর একটা কি প্রতিবর্তন থেকে, এখানে সিওর একটা কোশ্চেন থাকবে। সবাই একটু কাইন্ডলি খেয়াল করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখো আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। সকল মানুষ হয় জীব, এখানে সক একে কি বলছে, সকল মানুষ হয় জীব, কিছু জীব হয় মানুষ, সকল মানুষ হয় জ্ঞানী, সকল জ্ঞানী ব্যক্তি হয় কি মানুষ। সক একে বলছে কি সকল মানুষ হয় জীব, মানে এ বাক্য, তারপরে কিছু জীব হয় মানুষ, কিছু জীব হয় মানুষ। সক দুয়ে বলছে কি সকল মানুষ হয় জ্ঞানী, তারপরে সকল জ্ঞানী ব্যক্তি হয় কি মানুষ, এটা বুঝাইছে। ওকে, এখন দেখেন এখানে যে অবরোহ অনুমান কয় প্রকার, তাহলে আমরা কিছুক্ষণ আগে বললাম যে অবরোহ অনুমান হচ্ছে কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে কি
আমাদের মাধ্যম অনুমান আর একটা কি অমাধ্যম অনুমান। এখন প্রতিবর্তন বলতে কি বোঝায় দেখো, প্রতিবর্তন বলতে কি বোঝায় সেই জিনিসটা আমাদের একটু খেয়াল করতে হবে। প্রতিবর্তন, আবর্তন আর প্রতিবর্তন আমরা পড়ছিলাম, আবর্তন আর প্রতিবর্তন। দেখো এখানে প্রতিবর্তন কাকে বলে সেই জিনিসটা আমরা একটু খেয়াল করি। যে অমাধ্যম অপরমাণু মানে আশ্রয় বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে, অর্থ যে অমাধ্যম অনুমানে আমাদের কি থাকবে আশ্রয় বাক্যের অর্থটা কি থাকবে অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধের বিরুদ্ধ পথ গ্রহণ করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে কি বলে প্রতিবর্তন বলে। অর্থাৎ আমাদের অর্থটা কি থাকবে, দুইটার অর্থ অপরিবর্তিত থাকবে, দুইটার অর্থ কি থাকবে অপরিবর্তিত থাকবে। এবং এখানে মনে করো যে বিধের কি করবো আমাদের বিরুদ্ধ পথ করে সিদ্ধান্ত আনা হয়, বিধের কি করবে আমাদের গুণের পরিবর্তন হবে এবং বিধের বিরুদ্ধ পথকে আমরা কি করবো সিদ্ধান্ত টানবো, সেটাকে আমরা কি বলবো প্রতিবর্তন বলবো। আমরা প্রতিবর্তন এখানে আমরা একটু আলোচনা করব, তারপরে আমাদের এই জিনিসটা বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে প্রতিবর্তন কাকে বলে বা প্রতিবর্তন কোনটা। দেখো এইখানে উদ্দীপকে দুয়ে কোনো অনুপপত্তি ঘটেছে ব্যাখ্যা করো। এখন কথা হলো উদ্দীপকে দুয়ে কোনো ধরনের অনুপপত্তি ঘটছে কিনা সেটা হলো কথা আমাদের। দেখেন সকল মানুষ হয় জ্ঞানী, সকল জ্ঞানী ব্যক্তি হয় মানুষ। এখানে আমাদের প্রথমত এখানে আমাদের এটা কি করছে আবর্তন করছে। এখন আবর্তন করলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো আমাদের অনুপপত্তি ঘটছে কিনা সেটা আমরা একটু খেয়াল করবো। দেখেন আবর্তনে আমাদের চারটা শর্তের কথা মনে আছে বা চারটা রুলস আছে, সবার কাইন্ডলি একটু রুলসগুলো আমাদের বুঝতে হবে। আর এখানে প্রথমত আমাদের একটা জিনিস এটা সরল আবর্তন করছে। সরল আবর্তন কোনটা, যে আমাদের পরিমাণ একই রেখে আমাদের যদি কোনো কিছুর কি করা হয় আবর্তন করা হয় সেটাকে আমরা কি বলতে পারবো সরল আবর্তন। দুইটার পরিমাণ কি আছে একই আছে, একটা কি এটাও সার্বিক সার্বিক সহযাতক, এটাও কি সার্বিক সহযাতক, এটাকে আমরা কি বলতে পারবো সরল আবর্তন বলতে পারবো। কিন্তু সেটাকে আমরা বৈধ সরল আবর্তন বলতে পারবো না। এই ক্ষেত্রে আরো একটা অনুপপত্তি ঘটছে সেটা আমরা একটু খেয়াল করবো। দেখেন আমাদের প্রথম রুল ছিল আবর্তনের ক্ষেত্রে, আমাদের প্রথম রুল ছিল উদ্দেশ্যটা কি হবে বিধেয় হবে, কেন অনুপপত্তি করছে সেটা আমরা খেয়াল করবো। দেখেন উদ্দেশ্যটা কি হবে, মানুষ হচ্ছে কি উদ্দেশ্য, সেটা বিধেয় পদে গিয়া কি হয় আমাদের সিদ্ধান্তের বিধেয় হওয়ার কথা ছিল হইছে, তারপরে আমাদের বিধেয়টা কি হওয়ার কথা ছিল উদ্দেশ্য হওয়ার কথা হইছে, তারপরে দুইটার গুণ কি থাকার কথা ছিল একই থাকার কথা ছিল আছে। এখন কথা হইল আমাদের আরো একটা নিয়ম ছিল, আমাদের আবর্তনের নিয়ম হচ্ছে কয়টা চারটা, আবর্তনের নিয়ম কটা ভাইয়া চারটা। সেই চারটা নিয়ম কি, উদ্দেশ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের কি হবে বিধেয় হবে হইছে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের কি হবে উদ্দেশ্য হবে সেটাও হইছে, তারপরে দুইটার গুণের দিক থেকে কি থাকার কথা একই থাকার কথা তিন নম্বরটা গেল, এবং চার নম্বর বলছে যে আশ্রয় বাক্যে যদি কোনো পথ কি থাকে অব্যপ্য থাকে, আশ্রয় বাক্যে যদি কোনো পথ কি থাকে অব্যপ্য থাকে সিদ্ধান্তে সেই পথ কি হতে পারবে না ব্যপ্য হতে পারবে না। এখন আমরা খেয়াল করি ব্যপ্যতা নির্ণয় করি, আশ্রয় বাক্যে আমরা এ বাক্যের ব্যপ্যতা জানি উদ্দেশ্য পথ ব্যপ্য বিধেয় পথ কি অব্যপ্য, এ বাক্যের ব্যপ্যতা জানি উদ্দেশ্য পথ ব্যপ্য বিধেয় পথ কি অব্যপ্য, এটাও এ বাক্য। তাহলে দেখেন এটা এটা উদ্দেশ্য পথ কি ব্যপ্য বিধেয় পথ কি হবে অব্যপ্য হবে। তাহলে এখন দেখেন আশ্রয় বাক্যে কোনো পদ অব্যপ্য ছিল কিনা, এখন কথা হইলো আশ্রয় বাক্যে কোনো পদ অব্যপ্য ছিল কিনা। হ্যাঁ আশ্রয় বাক্যে একটা পদ অব্যপ্য ছিল, সেটা কি জ্ঞানী, এই জ্ঞানী পদটা সিদ্ধান্ত এসে কি হতে পারবে না ব্যপ্য হতে পারবে না। তাহলে এই যে জ্ঞানী পদটা কিন্তু এখানে সিদ্ধান্ত এসে কি হয়ে গেছে ব্যপ্য হয়ে গেছে, তাহলে এই অব্যপ্যটা এখানে এসে কি হয়ে গেল ব্যপ্য হয়ে গেল। তার মানে এটা আমাদের কয় নম্বর রুলস ভঙ্গ করলো, চার নম্বর রুলসটা ভঙ্গ করছে। এটা কয় নম্বর রুলস ভঙ্গ করছে, চার নম্বর রুলসটা কি করছে ভঙ্গ করছে, যার কারণে এটাকে আমরা কি বলতে পারি অবৈধ অসরল আবর্তন। এটাকে আমরা কি বলতে পারবো অবৈধ মনে করেন যে অসরল আবর্তন, এটা কি হয়নি আমাদের সরল আবর্তন হয়নি, কারণ এখানে আমাদের পরিমাণ ঠিক থাকলেও অবৈধ সরল আবর্তন, এটাকে আমরা কি বলবো অবৈধ সরল আবর্তন। কারণ এখানে আমাদের দেখেন অবৈধ করছে, আমাদের একটা রুলস ভঙ্গ করছে, আমাদের চারটা রুলস থাকার কথা ছিল কিন্তু এখানে আসা কয়টা রুলস আসে, আমাদের মনে করেন যে চারটা রুলস ফলো করার কথা ছিল কিন্তু এখানে তিনটা রুলস ফলো করছে আর একটা রুলস কি করে নাই ফলো করে নাই, যার কারণে এটাকে আমরা কি বলবো এক ধরনের অনুপপত্তি করছে, সেই অনুপপত্তিটা হচ্ছে কি অবৈধ অসর আবর্তন। আচ্ছা আবর্তনের নিয়মের উল্লেখ করব সক একের বৈধতা বিশ্লেষণ করা। এখন সক একের আবার কি করতে বলছে বৈধতা, অর্থাৎ এটা সক একটা কি বৈধ আবর্তন কিনা সেটা বিশ্লেষণ করতে বলছে। তো সক একের আমরা বৈধ আবর্তন একটু চিন্তা করব। দেখো এইখানে যে বৈধতার কথাটা বলছে যে সকল মানুষ, আমাদের চারটা নিয়ম আছে, নিয়মগুলো যদি এখানে ফলো করো তাহলে সেটা কি হবে বৈধ, আর নিয়মগুলো ফলো না করলে সেটা কি হয়ে যাবে অবৈধ। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য পদ এক নম্বর নিয়ম উদ্দেশ্য পদ বিধেয় হওয়ার কথা হয়েছে, দুই নম্বর হচ্ছে কি বিধেয়টা উদ্দেশ্য হওয়ার কথা হয়েছে, তিন নম্বর হচ্ছে কি আমাদের আমাদের তিন নম্বর নিয়ম ছিল দুইটার গুণ কি থাকবে একই থাকবে আছে, দুইটার গুণ কি থাকার কথা ছিল একই থাকার কথা ছিল আছে। এখন কথা ছিল আমাদের চার নম্বর নিয়মটা ছিল আশ্রয় বাক্যে যদি কোনো পদ কি থাকে অব্যপ্য থাকে, এখন এখানে আশ্রয় বাক্যে একটা পদ কি আছে অব্যপ্য আছে,
আর এটা হচ্ছে কি ব্যাপ্য, তারপরে আশ্রয়বাক্যে অব্যাপ্য পদটা সিদ্ধান্তে কি হতে পারবে না, ব্যাপ্য হতে পারবে না। তাহলে এই যে জীবটা আই ব্যাক্যের আমরা দুইটাই জানি কি অব্যাপ্য, তার মানে এই অব্যাপ্যটা এখানে এসে কি হয়ে গেছে, অব্যাপ্যই রয়ে গেছে, এটা কি হয় নাই, ব্যাপ্য হয়নি। তার মানে এখানে চারটে রুলসই ফলো করছে। চারটে রুলস কি কি আমি সেটা বলি, আশ্রয়বাক্যে যদি কোনো পদ কি থাকে অব্যাপ্য, এই সরি আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তে বিধে হবে, আশ্রয়বাক্যের বিধে সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, দুইটার গুণের দিক থেকে কি হবে একই হবে। চার নম্বর রুলস হচ্ছে আশ্রয়বাক্যে যদি কোনো পদ অব্যাপ্য থাকে সিদ্ধান্তে সেই পদ কি হতে পারবে না, ব্যাপ্য হতে পারবে না। তার মানে এটা কি বলতে পারি আশ্রয়বাক্যে এটা আমাদের কি করছে আবর্তনের নিয়ম উল্লেখ পূর্ব শকে একের কি করছে বৈধতা, এটা একটা আমরা কি বলতে পারি এটাকে বৈধ আবর্তন আমরা বলতে পারি। আশা করি আবর্তনের এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে এটা কেন বৈধ আবর্তন। আচ্ছা আবর্তনের ক্ষেত্রে আরো একটা জিনিস আছে, সেটা সরি আবর্তন এটা বুঝলাম আমরা আবর্তন। তো এখন আমরা একটা প্রতিবর্তনের এক্সাম্পল দেখি, যে প্রতিবর্তন থেকেও কোশ্চেন আসে, প্রতিবর্তন থেকেও কোশ্চেন আসে, আবর্তন আর প্রতিবর্তন এই দুইটা মিশে একসাথে কোশ্চেন আসে। তো প্রতিবর্তনটা কিভাবে হবে বা প্রতিবর্তনের রুলসটা কিভাবে হবে সেটা আমরা একটু খেয়াল করি। দেখেন আমরা যদি বলি যে সকল আম হয় মিষ্টি, ওকে, এটার আমাদের কি করতে হবে প্রতিবর্তন করতে হবে, এটার আমরা কি করবো ভাইয়া সকল আম হয় মিষ্টি এটার আমরা কি করবো প্রতিবর্তন করবো। তাহলে এখন দেখেন এটা কি বাক্য, এটা হচ্ছে আমাদের এ বাক্য, এটা আমাদের কি বাক্য এ বাক্য। এখন আমাদের প্রতিবর্তনের নিয়ম অনুযায়ী আমাদের দুইটার উদ্দেশ্য কি থাকবে একই থাকবে, দুইটার উদ্দেশ্য আমি চারটা নিয়ম প্রথমত প্রতিবর্তনের বলে দুইটা আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য একই থাকবে, তারপরে গুণের দিক থেকে দুইটা কি হবে ভিন্ন হবে, পরিমাণের দিক থেকে একই থাকবে, এবং আশ্রয়বাক্যের বিধে সিদ্ধান্তের বিধের কি হবে বিরুদ্ধ পদ হবে। আমি চারটা নিয়ম আরেকবার বলি, আশ্রয়বাক্যের উদ্দেশ্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য একই হবে, আশ্রয়বাক্যের বিধের বিরুদ্ধ পদ হবে কি সিদ্ধান্ত, তারপরে আশ্রয়বাক্যের গুণ এবং আমাদের সিদ্ধান্তের গুণটা কি হবে ভিন্ন হবে, তারপরে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত আমাদের পরিমাণটা কি হবে একই হবে। অর্থাৎ আশ্রয়বাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্তটা কি হবে সার্বিক হবে, আশ্রয়বাক্যটা যদি কি হয় বিশেষ হয় সিদ্ধান্তটা কি হবে বিশেষ হবে, ওকে। আর আশ্রয়বাক্য যদি সদর্থক হয় সিদ্ধান্তটা কি হবে নৈর্থক, আশ্রয়বাক্য নৈর্থক হলে সিদ্ধান্তটা কি হবে সদর্থক। তার মানে আশ্রয়বাক্য এটা কি আছে সদর্থক যুক্তিবাক্য, এখন সিদ্ধান্ত যদি আমরা করতে যাই তাহলে এটা কি হবে আমাদের নৈর্থক যুক্তিবাক্য করতে হবে। তার মানে এটা আবার পরিমাণ কি রাখতে হবে একই রাখতে হবে, তাহলে পরিমাণ এক রেখে গুণ ভিন্ন করে আমরা কি করতে পারি এ থেকে কোথায় যেতে পারি ইতে যেতে পারি, এ থেকে আমরা কোথায় যেতে পারি ইতে যেতে পারি, এ থেকে ইতে গেলেই সেটা কি হবে আমাদের একমাত্র বৈধ পরিবর্তন হবে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের কোন হবে প্রথমত কোন হবে, তারপরে আমরা বলছিলাম দুইটার উদ্দেশ্য কি থাকবে একই থাকবে কোন আম, তারপরে আমার দুই নম্বর নিয়ম হচ্ছে কি বিধেয়ের কি হবে বিরুদ্ধ পদ, অর্থাৎ বিরুদ্ধ পদ মানে কি মিষ্টি থাকলে অমিষ্টি সৎ থাকলে অসৎ এইরকম হবে। তাহলে মিষ্টি আছে সেটা কি হবে অমিষ্টি হবে, সেটা কি হবে ভাই অমিষ্টি, ওকে। তারপরে পরিমাণটা কি হবে আমার সরি গুণটা ভিন্ন হবে। এখন দেখেন আমাদের চারটে নিয়ম এখানে ফলো করছে কিনা, আমাদের কথা ছিল উদ্দেশ্য দুইটার একই থাকবে আছে, তারপরে দুইটা বিধের কি হবে বিরুদ্ধ পদ হবে হয়েছে, তারপরে দুইটার গুণটা কি হবে ভিন্ন হবে হয় নয় হয়েছে, তারপরে আমাদের কথা ছিল কি দুইটার পরিমাণ কি থাকবে একই থাকবে, অর্থাৎ দুইটাই কি হবে আমাদের সার্বিক হবে, অর্থাৎ এটা হচ্ছে কি একটা সার্বিক সদর্থক আর একটা কি সার্বিক নৈর্থক, এটা হচ্ছে কি প্রতিবর্তন। তাহলে এই আবর্তন প্রতিবর্তন থেকে মাস্ট একটা কোশ্চেন থাকবে ইনশাল্লাহ শিওর থাকো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আমরা যেতে পারি, ওকে ম্যাম। আচ্ছা আর বেশি নাই, আর আমাদের চারটা কোশ্চেন আছে মাত্র। দেখো এগারো নম্বর কোশ্চেনটা কি বলছে, পলাশ ও ইব্রাহিম আপন দুই ভাই, তাহলে একটা পানি দিল কেন আচ্ছা আমরা খেয়াল করে দেখেন, পলাশ ও ইব্রাহিম আপন দুই ভাই, তাদের বাবার মৃত্যুর পর জমি সংক্রান্ত দ্বন্দ্বে যেটা হয় পলাশ ও ইব্রাহিম আপন দুই ভাই তাদের বাবার মৃত্যুর পর জমি সংক্রান্ত দ্বন্দ্বে পৃথকভাবে বসবাস করে। স্থানীয় বিচারক মোহাম্মদ আকবর আলী প্রথমে পলাশের সাথে ও পরবর্তীতে কি ইব্রাহিমের সাথে পৃথকভাবে আলোচনায় বসেন। আচ্ছা এতে দুই ভাইয়ের বিবাদের অবসান ঘটে, অতঃপর পলাশ ও ইব্রাহিম একত্রে বসবাস করতে লাগলো। দেখেন কি বলতেছে,
পলাশ ও ইব্রাহিম আপন দুই ভাই, ঠিক আছে, পলাশ ও ইব্রাহিম আপন দুই ভাই, তাদের বাবার মৃত্যুর পর তাদের ভিতর কি হয়েছে, জমি সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে। তো সেই এলাকার যে একজন চেয়ারম্যান আছে, সেই বা স্থানীয় একজন যে বিচারক আছে, সেই বিচারক কি করলো, দুজনের সাথে কথা বললো, দুজনের সাথে কথা বলে তাদের মাঝে কি করলো, একটা সম্পর্ক, অর্থাৎ পূর্বের অবস্থা তাদের ভিতরে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে তাদের দুজনকে কি করে দিল, একত্র করে দিল। অর্থাৎ দেখেন এখানে বিচারক কিন্তু একটা মধ্যস্থতার ভূমিকা পালন করলো, যে তাদের দুজনের ভিতরে কি ছিল, একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বটা সে কি করছে, অবসান ঘটিয়ে দিচ্ছে। আমরা বলছিলাম যে ঘটকের ভূমিকা পালন করে, ঘটকের ভূমিকা পালন করে, মনে আছে কে ঘটকের ভূমিকা পালন করে, মধ্যপদের ভূমিকা, অর্থাৎ পাত্র আর পাত্রীর ভিতর কি করে, একটা সম্পর্ক সৃষ্টি করে দেখে ঘটক, আর সেই ঘটকটাকে আমরা কিসের সাথে তুলনা করছিলাম, মধ্যপদের সাথে তুলনা করছিলাম। তো বিচারকও সেম কাজটাই করছে, দুজনের ভিতর কি করছে, একটা সম্পর্ক সৃষ্টি করছে, তার মানে এই বিচারক কি করছে, মধ্যপদের ভূমিকা পালন করছে, এই বিচারকটা কি করছে, মধ্যপদের ভূমিকা পালন করছে, অর্থাৎ দুজনের ভিতর কি করছে, একটা সম্পর্ক সৃষ্টি করে দিলেই সেটা কি হয়, একটা যে সম্পর্কটা সৃষ্টি করে তাকে আমরা কি বলি, মধ্যপদের ভূমিকা পালন করছে, সেটা আমরা বলে থাকি। আচ্ছা দেখেন যে এখানে স্বনির্মাণের একটা নিয়ম বলতে বলছে, তাহলে স্বনির্মাণের আমাদের একটা নিয়ম আমরা বলতে পারি, একটি স্বনির্মাণের তিনটি পথ থাকে এবং কেবল স্বনির্মাণের কয়টা পথ থাকে, কেবল তিনটি পথ থাকবে, এটাই কি আমরা কি বলতে পারি, স্বনির্মাণের একটা নিয়ম বলতে পারি। আচ্ছা তারপর অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি কেন ঘটে, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি কেন ঘটে। আচ্ছা আমাদের কথা ছিল যে নিয়ম কিছু আমাদের এখান থেকে দশটা নিয়ম ছিল, আমরা বলছিলাম দশটা নিয়মের ভিতরে আমাদের মাত্র চারটা নিয়ম পড়বো। আচ্ছা তাহলে স্বনির্মাণের নিয়ম অনুযায়ী আশ্রয় ব্যক্তি কোনো পদ অব্যপ্য থাকে সিদ্ধান্তে গিয়ে ব্যপ্য হতে পারবে না। দেখেন স্বনির্মাণের নিয়ম অনুযায়ী আশ্রয় ব্যক্তি যদি কোনো পদ অব্যপ্য থাকে সিদ্ধান্তে সেই পদ কি হতে পারবে না, ব্যপ্য হতে পারবে না, সেই পদ কি হতে পারবে না, ব্যপ্য হতে পারবে না। যদি সেই পদটা কি হয়ে যায়, ব্যপ্য হয়ে যায়, আর ওই পদটা যদি কি থাকে, প্রধান পদ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, অব্যপ্য প্রধান পদজনিত অনুপপত্তি, সরি অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি আমরা বলতে পারি। আমাদের কথা ছিল দেখেন আমাদের সমানুমানের নিয়ম অনুযায়ী আশ্রয় ব্যক্তি যদি কোনো পদ অব্যপ্য থাকে সিদ্ধান্তে সেই পদ কি হতে পারবে না, ব্যপ্য হতে পারবে না। যদি তারপরে ব্যপ্য হয়ে যায় আর সেটা যদি প্রধান পদ হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা কি বলি, অবৈধ প্রধান পদজনিত অনুপপত্তি বলে থাকি। ওকে বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা আমার বিয়ের ঘটক কি হবে, ওকে দাওয়াত রইল সবাই, কাম লাগেনি নাই রে ভাই, না ভাই দরকার নেই। আচ্ছা তারপর দেখো মোহাম্মদ আকবর আলীর ভূমিকা স্বনির্মাণে ব্যবহৃত পদের আলোকে ব্যাখ্যা করা হয়েছে, যেটা বললাম যে মধ্যপদের ভূমিকা ঘটকের ভূমিকা পালন করে, ঘটক বললো তো ঠিকই সব মনে রাখো, এটা মনে থাকবে আর কিছু বুঝা গেল সমস্যা নেই। আচ্ছা তারপর দেখো পলাশ ইব্রাহিম ও আকবর আলীর কথোপকথন স্বনির্মাণের তুলনাযোগ্য পদের আলোকে বিশ্লেষণ করো, অর্থাৎ পলাশ ও ইব্রাহিম এদের পদটা কি বলছে আর স্থানীয় বিচারকের পদটা কি বলছে, সেটা হইলো কথা। এখন আমাদের এখানে আমরা বলছিলাম যে স্বনির্মাণে আমাদের কয়টা পদ থাকে, তিনটা পদ থাকে, কয়টা পদ থাকে ভাই, তিনটা পদ থাকে স্বনির্মাণে, কয়টা পদ থাকে, তিনটা পদ থাকে, সেগুলো হচ্ছে কি, প্রধান পদ, অপ্রধান পদ, আর একটি কি পদ, মধ্যপদ। স্বনির্মাণে আমরা বলছিলাম তিনটা পদ থাকে, সেই তিনটা পদ হচ্ছে কি, কি পদ, প্রধান পদ, অপ্রধান পদ, আর একটি কি, মধ্যপদ। আচ্ছা দেখো আমরা প্রধান পদ কোনটা, অপ্রধান পদ কোনটা, আর একটা কি, মধ্যপদ কোনটা, সেই জিনিসটা আমরা একটু খেয়াল করবো। দেখেন আমরা তো মধ্যপদ চিনে গেছি, এখন আমাদের কাজ হচ্ছে কি, প্রধান পদ চিনা আর অপ্রধান পদ চিনা। উদ্দীপকে পলাশ ইব্রাহিম ও আকবর আলীর ভূমিকা স্বনির্মাণের প্রধান, অপ্রধান ও মধ্যপদের সাথে কি করছে, তুলনীয়। কেননা উদ্দীপকে ওই তিনজন যেরূপ ভূমিকা পালন করছে স্বনির্মাণের প্রধান, অপ্রধান, মধ্যপদ, সেরূপ ভূমিকা পালন করে। যে মাধ্যমে অবরোহনুমানের পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় ব্যক্তি থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে কি বলে, স্বনির্মাণ বলে। আচ্ছা একটি স্বনির্মাণের তিনটা পদ থাকে, যেটা বলছিলাম প্রধান পদ, অপ্রধান পদ, আর একটা কি পদ, মধ্যপদ। আচ্ছা তাহলে দেখেন মধ্যপদ উদ্দীপকে পলাশ ও ইব্রাহিমের ভূমিকা স্বনির্মাণের প্রধান ও অপ্রধান পদ। তাহলে এই যে পলাশ আর ইব্রাহিম, আমরা সরি উদ্দীপকটা আরেকবার দেখি, যে পলাশ আর ইব্রাহিম, এই যে পলাশ হচ্ছে কি পদ, প্রধান পদ, আর ইব্রাহিম হচ্ছে কি পদ, অপ্রধান পদ। পলাশ হচ্ছে কি পদ, প্রধান পদ, আর ইব্রাহিম হচ্ছে কি পদ, অপ্রধান পদ। পলাশ প্রধান পদ আর ইব্রাহিম হচ্ছে কি পদ ভাই, অপ্রধান পদ। তাহলে আর এই যে বিচারকটা হচ্ছে কি, মধ্যপদ। এই প্রধান পদ আর অপ্রধান পদের ভিতরে কি করছে, একটা সমঝোতা সৃষ্টি করে দিচ্ছে কি, সেটা বিচারক। আচ্ছা এই প্রধান পদ আর অপ্রধান পদটা আমরা যদি আরেকটু ভালো করে বুঝতে চাই, তাহলে আমরা দেখি পূর্বের একটা উদ্দীপক দেখায় আমাদের জিনিসটা একটু ভালো করে বুঝাই।
দেখেন এখানে প্রধান পদ আর অপ্রধান পদ যদি আমরা একটু নির্ণয় করি, তাহলে সেটা আমরা বলছিলাম যে দুইটা আশ্রয় ব্যক্তির ভিতর যে পদটা কমন থাকে, দুইটা আশ্রয় ব্যক্তির ভিতর যে পদটা কমন থাকে কিন্তু সিদ্ধান্তে সেই পদটা থাকে না, সেটাকে আমরা কি বলি মধ্যপদ। এই দুইটা আশ্রয় ব্যক্তির ভিতরে আমাদের কমন আছে কোনটা, মানুষ। দুইটা আশ্রয় ব্যক্তির ভিতরে কমন আছে কোনটা, মানুষ। তাহলে এই মানুষটা হচ্ছে কি পদ, মধ্যপদ। এই মানুষটা হচ্ছে কি পদ ভাই, মধ্যপদ। তারপর দেখেন আমরা বলছিলাম সিদ্ধান্তের বিধে হিসেবে যে পদটা থাকে সেটা হচ্ছে আমাদের কি পদ, প্রধান পদ। সিদ্ধান্তের বিধে হিসেবে যেটা থাকে সেটাকে আমরা কি বলি প্রধান পদ, আর সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে যেটা থাকে সেটাকে আমরা কি বলি অপ্রধান পদ। মনে রাখবেন দুইটা আশ্রয় ব্যক্তির ভিতরে যে পদটা কমন থাকে সেটা হচ্ছে আমাদের কি পদ, মধ্যপদ। আর সিদ্ধান্তের বিধে হিসেবে যেটা থাকে সেটা প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে যেটা থাকে সেটাকে আমরা কি বলে থাকি অপ্রধান পদ বলে থাকি। আশা করি প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ এই তিনটা জিনিস সবাই একটু ভালো করে বুঝতে পারছেন। আমরা 11 নম্বর কোশ্চেন আমাদের দেখা শেষ, এখন আমরা 12 নম্বর কোশ্চেনটা দেখবো। দেখেন টেলিভিশনটি হয় ট্রলির উপর, আমরা উদ্দীপকটা ভালো করে খেয়াল করি, টেলিভিশনটি হয় ট্রলির উপর, ট্রলিটি হয় মেজের উপর, টেলিভিশনটি হয় মেজের উপর। ওকে, প্রতিবর্তনের আশ্রয় ব্যক্তিকে কি বলে, আমরা 1 নম্বর কোশ্চেনটা। তারপরে দৃষ্টান্ত 2 এ দেখেন কি বলছে, সকল কবি হয় মানবতাবাদী, সকল দার্শনিক হয় মানবতাবাদী, সকল দার্শনিক হয় কি কবি। আমরা দৃষ্টান্ত 2 এর বৈধতা সহানুমানের আলোকে কি করব, বিশ্লেষণ করব, আমরা একটু খেয়াল করব। দেখেন যে আমাদের কথা ছিল আশ্রয় ব্যক্তি যদি কোনো পদ অব্যপ্য থাকে সিদ্ধান্তে সেই পদ কি হতে পারবে না, ব্যপ্য হতে পারবে না। আচ্ছা আচ্ছা সমস্যা নেই, আমরা দেখেন প্রতিবর্তনের আশ্রয় ব্যক্তিকে কি বলে, আমরা প্রতিবর্তনের আশ্রয় ব্যক্তিকে বলা হয় প্রতিবর্তনীয়। দেখেন প্রতিবর্তনের আশ্রয় ব্যক্তিকে কি বলা হয়, প্রতিবর্তনের আশ্রয় ব্যক্তিকে কি বলে প্রতিবর্তনীয়। সহানুমানের উভয় আশ্রয় ব্যক্তি নয়ার্থক হতে পারে না, কেন, কারণ সহানুমানের উভয় আশ্রয় ব্যক্তি নয়ার্থ থেকে সেই ক্ষেত্রে সেটাকে আমরা সেইটা থেকে আমরা কোনো ধরনের বৈধ সিদ্ধান্ত আমরা গঠন করতে পারি না। সহানুমানের উভয় আশ্রয় ব্যক্তি নয়ার্থক হতে পারে না, কারণ সহানুমানের উভয় আশ্রয় ব্যক্তি নয়ার্থ হলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি না, কোনো ধরনের সিদ্ধান্ত বা বৈধ সিদ্ধান্ত পাওয়া সম্ভব নয়। এই কারণে আমরা কি বলতে পারি সহানুমানের আশ্রয় ব্যক্তি আমাদের বৈধ সিদ্ধান্ত, এটা থেকে আমরা কি করতে পারি না, সহানুমান আশ্রয় ব্যক্তি নয়ার্থক হতে পারে না। দেখেন কি বলছে, সহানুমানের একটি নিয়ম আছে, দুইটি আশ্রয় ব্যক্তি নয়ার্থক হলে তা থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। দেখেন সহানুমানের আশ্রয় ব্যক্তি দুইটা নয়ার্থক হলে সেটা কি সিদ্ধান্ত গঠন হয় না, কেন, কারণ এটা সহানুমানের যে 10টা নিয়ম আছে সেই নিয়মগুলোর বহির্ভূত হচ্ছে কোনটা, এটা, যার কারণে এটা থেকে আমরা কি করতে পারি না, কোনো বৈধ সিদ্ধান্ত গঠন করতে পারি না। আচ্ছা দেখেন তারপরে আমাদের আমরা উদ্দীপকটা আরেকটু খেয়াল করবো ভাই, আমাদের এইখানে বলছে যে দৃষ্টান্ত 1 সহানুমানের কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে, দৃষ্টান্ত 1 সহানুমানের কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে সেটা আমরা একটু খেয়াল করবো ভাই। দৃষ্টান্ত 1 কি বলছে দেখেন, দৃষ্টান্ত 1 বলছে টেলিভিশনটি হয় ট্রলির উপর, আমাদের একটা নিয়ম আছে সহানুমানে আমাদের 3টা পদ থাকবে, কয়টা পদ থাকবে ভাই, 3টা পদ থাকবে, এর বেশিও থাকা যাবে না আবার কি কমও থাকা যাবে না। সহানুমানে আমাদের কয়টা পদ থাকার কথা, 3টা পদ থাকার কথা, এর বেশিও থাকা যাবে না আবার কি কমও থাকা যাবে না। তাহলে দেখেন বলছে যে টেলিভিশনটি হয় ট্রলির উপর, আচ্ছা ট্রলিটি হয় কিসের উপর, মেজের উপর, টেলিভিশনটি হয় কিসের উপর, মেজের উপর। তাহলে এখানে আমাদের কয়টা পদ আছে সেটা আমাদের একটু চিন্তা করতে হবে ভাই। ওকে আচ্ছা, প্রথমে তো টেলিভিশনটি হয় টেলিভিশনটি, প্রথমে তো কি টেলিভিশনটি হচ্ছে কি একটা, টেলিভিশনটি একটা পদ, তারপর ট্রলির উপর এটা আর একটা পদ, আর ট্রলিটি, দেখেন ট্রলির উপর আর ট্রলিটি এটা কিন্তু সেম কথা না, ট্রলির উপর একটা জিনিস আছে আর ট্রলি সেটা কিন্তু সেম কথা না। টেলিভিশনটি একটা পদ, ট্রলির উপর আর একটা পদ, ট্রলিটি আর একটা পদ, মেঝের উপর আর একটা পদ, তাহলে এখানে টোটাল পদ হলো কয়টা, 4টা পদ হলো কয়টা ভাই, 4টা। আমাদের কথা ছিল কি সহানুমানের আমাদের নিয়মটা ছিল যে আমাদের সহানুমানে কয়টা পদ থাকতে পারবে, 3টা পদ থাকতে পারবে, এর বেশি পদ থাকা যাবে না। কয়টা পদ থাকতে পারবে, 3টা পদ থাকতে পারবে, এর বেশি পদ থাকা যাবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের কয়টা পদ আছে, 4টা পদ আছে, এখানে কয়টা পদ আছে ভাই, 4টা পদ আছে। তাহলে আমরা বলছিলাম সহানুমানের 3টা পদের পরিবর্তে যদি 4টা পদ থাকে তাহলে সেটাকে আমরা কি বলি চতুষ্পদী অনুপপত্তি বলি, সেটাকে আমরা কি বলে চতুষ্পদী অনুপপত্তি। তাহলে দৃষ্টান্তকে কি করছে, চতুষ্পদী অনুপপত্তি করছে, দৃষ্টান্তকে কি করছে ভাই, চতুষ্পদী অনুপপত্তি করছে। তারপর দৃষ্টান্ত 2 এর বৈধতা সহানুমানের আলোকে বিশ্লেষণ করা, দেখেন দৃষ্টান্ত 2 এর বৈধতাটা আমাদের কি করতে বলছে, সহানুমানের আলোকে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা আচ্ছা, আমাদের কথা ছিল দেখেন সহানুমানে আমাদের একটা নিয়ম ছিল, সহানুমানের মধ্যপদকে আশ্রয় ব্যক্তিকে কমপক্ষে 1 বার ব্যপ্য হতে হবে, সহানুমানের মধ্যপদকে আশ্রয় ব্যক্তিকে কি হতে হবে,
কমপক্ষে একবার ব্যাপ্যহত হবে, না হলে আমাদের এক ধরনের অনুপপত্তি ঘটবে, সে অনুপপত্তির নাম হচ্ছে কি? অব্যপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। সহনমানের আশ্রয়বাক্যে মধ্যপদকে, সহনমানের আমাদের মধ্যপক্ষে আশ্রয়বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্যহত হবে। এই যে মানবতাবাদী আরেকটা কি এখানে আছে, মানবতাবাদী আমরা বলছিলাম আমাদের যে দুইটা আশ্রয়বাক্যের ভিতর যে পদটা কমন থাকে, দুইটা আশ্রয়বাক্যের ভিতর যে পদটা কমন থাকে সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি মধ্যপদ। আর আমাদের সহনমানের একটা নিয়ম আছে, মধ্যপদকে আশ্রয়বাক্যে কমপক্ষে একবার ব্যাপ্যহত হয়। এখানে এই দুইটাই হচ্ছে কি আমাদের, দেখো এ বাক্য, এটাও কি এ বাক্য, এটাও কি এ বাক্য, আর এই দুইটাই কি মানবতাবাদী কি হিসেবে ব্যবহৃত হয়েছে, বিধেয় পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। না, মানবতাবাদী সকল কবি হয় মানবতাবাদী, সকল দার্শনিক হয় মানবতাবাদী। এখানে দুইটাই কিন্তু আমাদের কি হিসেবে ব্যবহৃত হয়েছে ভাই, বিধি হিসাবে ব্যবহৃত হয়েছে। কি হিসাবে? বিধি হিসাবে ব্যবহৃত হয়েছে। আর যেহেতু এ বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য, এ বাক্যের উদ্দেশ্যপদ ব্যাপ্য, বিধেয় পদ কি অব্যাপ্য, তার মানে এখানে দেখা যাচ্ছে মধ্যপদটা আমাদের কি হয়েছে, অব্যাপ্য হয়েছে। মধ্যপদটা কি হয়েছে ভাই, অব্যাপ্য হয়েছে। তাহলে আমাদের এইখানে এটা কি বৈধ সহনমান গঠন করতে পারেনি, কারণ এখানে এক ধরনের অনুপপত্তি ঘটছে, সেই অনুপপত্তির নাম হচ্ছে কি অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে এটার বৈধতাটা আমরা নির্ণয় করতে পারলাম, এটা বৈধ সহনুমান নয়। কাকে ভাইয়া, তারপরে আমরা দেখবো 13 নম্বর কোশ্চিনটা। আচ্ছা, দেখো এখানে বলছে 13 নম্বর কোশ্চিনটা আমরা কি করি, আলো 400 ওয়াট, 100 ওয়াট, 100 ওয়াট, 100 ওয়াট, 100 ওয়াট, ওকে, টোটাল হচ্ছে কত ওয়াট, 400 ওয়াট। তারপরে পানি হচ্ছে কি হাইড্রোজেন প্লাস কি অক্সিজেন। আরোহের আকারগত ভিত্তি কয়টি ও কি কি, আমরা বলছিলাম আরোহের আকারগত ভিত্তি হচ্ছে কয়টা, দুইটা। আমরা বলছিলাম আরোহের দুই প্রকার, একটা আরোহের আকারগত ভিত্তি হচ্ছে কোনটা, দুই প্রকার। একটা হচ্ছে কি, দেখেন প্রথমত আমরা বলছিলাম আরোহে দুইটা প্রকার ভেদ আছে, সেটা হচ্ছে কি একটা আকারগত ভিত্তি, আরোহের ভিত্তি হচ্ছে দুই প্রকার, একটা আকারগত ভিত্তি আর এটা কি বস্তুগত ভিত্তি, এটা হচ্ছে কি আরোহের ভিত্তির প্রকারভেদ। তারপরে সেটা হচ্ছে কি আকারগত ভিত্তি আবার দুই প্রকার, সেটা হচ্ছে কি একটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর একটা কি কার্যকরের নিয়ম। আরোহের আকারগত ভিত্তি হচ্ছে কয়টা, দুই প্রকার, একটা হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর একটা হচ্ছে কি কার্যকরের নিয়ম। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম আরোহের আকারগত ভিত্তি। প্রথমত আরোহের ভিত্তিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি আকারগত ভিত্তি আর একটা হচ্ছে কি বস্তুগত ভিত্তি। তো সেই আকারগত ভিত্তি হচ্ছে আবার কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি নিয়মানুবর্তিতা নীতি আর একটা হচ্ছে কি কার্যকরণ। বস্তুগত ভিত্তি আবার দুই প্রকার, একটা হচ্ছে কি পরীক্ষণ আর একটা হচ্ছে কি নিরীক্ষণ। ওকে, আচ্ছা, কারণের দুইটি গুণগত বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। কারণের দুইটা গুণগত বৈশিষ্ট্য দেখো কি বলছে, কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ কোন একটা কার্যের পিছনে যে কারণটা থাকবে সবসময় কি থাকবে, সেই কারণটাই থাকবে। তারপর বলছে কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, কারণ হলো কোন একটা কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। আবার পরেরটা হলো কি, কারণ হলো অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ সবসময় কি থাকবে, একই থাকবে, ঠিক আছে। তারপরে দৃশ্যকল্প একে কোন প্রকার কার্য সংমিশ্রণকে নির্দেশ করে, আমরা বলছিলাম কার্য সংমিশ্রণ হচ্ছে দুই প্রকার, একটা সমজাতীয় কার্য সংমিশ্রণ আর একটা হচ্ছে কি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। আমরা বলছিলাম কার্য সংমিশ্রণ হচ্ছে কত প্রকার ভাই, দুই প্রকার, একটা সমজাতীয় কার্য সংমিশ্রণ আর একটা হচ্ছে কি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। ওকে, তাহলে সমজাতীয় কার্য সংমিশ্রণ কোনটা, আরেকটা কি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ কোনটা, সেই জিনিসটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব। দেখেন ভাই, সমজাতীয় কার্য সংমিশ্রণ কোনটা, আরেকটা কি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ কোনটা। আচ্ছা, দেখেন এখানে আমাদের সমজাতীয় কার্য সংমিশ্রণ হচ্ছে আমাদের অনেকগুলা কারণ একত্রিত হয়ে যদি কি করে একই ধরনের কার্য করে, অর্থাৎ সমজাতীয় একই জাতের কার্যগুলো যদি কারণগুলো একত্রিত হয়ে কোনো যদি একটা কার্য উৎপাদন করে সেটাকে আমরা কি বলে থাকি, সমজাতীয় কার্য সংমিশ্রণ। এই যে দেখেন আমাদের যদি এইখান থেকে স্বতন্ত্র অর্থাৎ আলাদা আলাদা ভাবে যদি সেম কাজটাই ঘটায়, অর্থাৎ অনেকগুলো কারণকে আমরা যদি সেই কারণগুলো থেকে যদি আমরা কোনো কারণটা বাদ দিই তারপরেও যদি সেম কাজটাই ঘটায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সমজাতীয় কার্য সংমিশ্রণ। দেখেন উদ্দীপকের দৃশ্যকল্প একে পৃথক 4টি 100 ওয়াটের আলো নামকরণ করেন, একই সাথে একই স্থানে সংগঠিত হওয়ার ফলে 400 ওয়াটের আলো নামক মিশ্র কার্যটি সংগঠিত হয়েছে। এটি মূলত কার্য সংমিশ্রণের উদাহরণ। কার্য সংমিশ্রণ দুই প্রকার, একটা সমজাতীয় আর একটা হচ্ছে কি ভিন্ন জাতীয়। এদের মধ্যে সমজাতীয় কার্য সংমিশ্রণ হলো যে কার্য সংমিশ্রণে মিশ্র কার্যটি একাধিক সমজাতীয় কারণ দ্বারা, দেখো মিশ্র কার্য সংমিশ্রণটা কি হয়েছে,
মিশ্র কার্য সংমিশ্রণটা হয়েছে একাধিক, মনে করেন যে আমাদের দেখো এর মধ্যে সমজাতীয় কার্য সংমিশ্রণের মিল রয়েছে। সমজাতীয় কার্য, যে কার্য সংমিশ্রণ মিশ্র কার্যটি একাধিক সমজাতীয় কারণ দ্বারা উৎপন্ন হয় তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। উদ্দীপকের দৃশ্যকল্প একে সমজাতীয় কার্য সংমিশ্রণের মিল রয়েছে, দৃশ্যকল্প একে মিশ্র কার্যটি যে কারণগুলো দ্বারা সংগঠিত হয়েছে তারা সমজাতীয়, তাই বলা যায় দৃশ্যকল্প একে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা আরেকটু সহজভাবে যদি বুঝতে চাই তাহলে দেখেন আমাদের এখানে মিশ্র কার্য সংমিশ্রণ অর্থাৎ অনেকগুলো কারণের ফলে কি হয়েছে এই আলোটা উৎপন্ন হচ্ছে। সেই কারণে দেখেন অনেকগুলো কারণের ফলে কি হয়েছে এই কার্য সংমিশ্রণটা ঘটছে, আলোটা উৎপন্ন হচ্ছে। আচ্ছা আমরা বিষয়টা একটু খেয়াল করি, একশো ওয়াট। এখন কথা হলো এই কার্য থেকে এই কারণগুলো অনেকগুলো কারণগুলো থেকে যদি আমরা এই তিনটা জিনিস বাদ দিয়ে দিই, ধরেন এই তিনটা জিনিস নাই, একটা একশো ওয়াটের বাল্ব আছে, তাহলে আমাদের কি আলো ঘটবে না? অবশ্যই কি হবে, আলো সংগঠিত হবে। অর্থাৎ সমজাতীয় বিভিন্ন ধরনের কারণগুলো একত্রিত হয়ে যদি কি করে একটা কার্য উৎপাদন করে সেটাকে আমরা কি বলি সমজাতীয় কার্য সংমিশ্রণ, আর ভিন্ন জাতীয় উপাদানগুলো একত্রিত হয়ে যদি কোনো একটা কার্য সংগঠন করে সেটাকে আমরা কি বলি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। অর্থাৎ সমজাতীয় কার্য সংমিশ্রণ হবে কোনটা, যদি যেখানে ওইখানে যতগুলা কারণ আছে সবগুলা কারণকে যদি আমরা ইন্ডিভিজুয়াল ভাবে আলোচনা করি তাহলে কি করবে তারা সেম কাজটাই করতে পারবে। অর্থাৎ এখানে যদি একটা ঘরে আমাদের ছয়টা বাল্ব থাকে, সেই ছয়টা বাল্ব থেকে যদি আমরা চারটা বাল্ব কি করি চারটা বাল্ব সরাই দিই তাহলে দেখা যাবে দুইটা বাল্ব কি করতেছে আলোই দিচ্ছে। কিন্তু এইখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন এই দুইটা একত্রিত হয়ে কি হচ্ছে পানি উৎপন্ন হচ্ছে। এখন আমরা যদি শুধুমাত্র হাইড্রোজেন রাখি তাহলে কিন্তু কি করবে না এই কার্য সংমিশ্রণটা ঘটবে না, এখানে এই দুইটা একত্রিত হয়ে কি করে দেয় এটা পানিটা উৎপন্ন হয়, যার কারণে এটাকে আমরা কি বলে থাকি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ বলে থাকি। তাহলে একটা হচ্ছে কি সমজাতীয় কার্য সংমিশ্রণ, আরেকটা হচ্ছে কি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। অর্থাৎ বিভিন্ন ধরনের উপাদানগুলো একত্রিত হয়ে যখন কি করবে কোন একটা সমজাতীয় কার্য সংগঠন করবে এবং সেইগুলো যদি আমাদের স্বতন্ত্র ভাবেও যদি সেম কাজটাই করতে পারে তখন সেটাকে আমরা কি বলবো সমজাতীয়, আর ভিন্ন জাতীয় কার্যগুলো যদি আমরা সেগুলো স্বতন্ত্র ভাবে করার ফলে যদি সেম কাজটা না করতে পারে তখন সেটা কি হবে না আমাদের সমজাতীয় না হয়ে সেটা কি হয়ে যাবে ভিন্ন জাতীয় হয়ে যাবে। এই যে যেমন শুধু হাইড্রোজেন দ্বারা কি করবে না পানি উৎপন্ন করা সম্ভব নয়, আবার শুধু অক্সিজেন দ্বারা কি করা সম্ভব নয় পানি উৎপন্ন করা সম্ভব নয়। কিন্তু এখানে এই 300 ওয়াট না থাকলেও আমাদের কি হইতো এই একটা 100 ওয়াট বাল্ব দিয়েও আমাদের কি করতো আলো ঘটতো। বুঝতে পারছি হ্যাঁ জিনিসটা আমরা ক্লিয়ার হলাম আশা করি, বুঝতে পারছি একটা সমজাতীয় কার্য সংমিশ্রণ আরেকটা হচ্ছে কি ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ। ওকে আচ্ছা দেখো শব্দ, এখন কথা হলো আমাদের কি বলছে ঘন্টা ধ্বনি, যানবাহনের হর্ন, মাইক বাজানো, বজ্রপাত, এটা হচ্ছে কি আমাদের বহু কারণবাদ। তো এই বহু কারণবাদটি আমাদের এখান থেকে মাস্ট একটা কোশ্চেন থাকবে, একবারে বাই শিওর এখান থেকে মাস্ট একটা কি কোশ্চেন থাকবে, আরোহের আকারগত ভিত্তি কি কি, আরোহের আকারগত ভিত্তি যেটা আমরা বললাম প্রকৃতির নিয়মের প্রতিনিধি, আরেকটা কি আমরা বললাম যে কার্যকারণ নিয়ম, তারপরে বলছে কি কারণ শর্ত এক নয় কেন, কারণ শর্ত কি নয় এক নয় কেন, তাহলে একটু ঝাপসা দেখা দিতে স্যার একটু আচ্ছা কারণ শর্ত এক নয় কেন। আমরা বলছিলাম কারণ শর্ত এক নয় হচ্ছে অনেকগুলো শর্তের সমষ্টি একত্রিত হয়ে কি করে একটা কারণ সংগঠিত হয়, যার কারণে আমরা কি বলতে পারি না কারণ শর্তকে আমরা এক বলতে পারি না। কারণ হচ্ছে কি কারণ হচ্ছে অনেকগুলো শর্তের সমষ্টি, অনেকগুলো শর্তের সমষ্টি, আর যেই কারণগুলো থাকে যেই শর্তগুলো থাকে যেই কারণের জন্য হওয়ার জন্য যে শর্তগুলো থাকে সেগুলো বা কারণ যেগুলা একত্রিত হয়ে যেটা কারণ হয় সেই একত্রিত উপাদানগুলোকে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে যখন আলোচনা করবো সেগুলোকে আমরা কি বলবো শর্ত বলবো। আচ্ছা অনেকগুলো কারণের একত্রিত রূপ হচ্ছে কি অনেকগুলো শর্তের একত্রিত রূপ হচ্ছে কারণ, আর কারণটাকে যখন আমরা কি করবো ইন্ডিভিজুয়াল ভাবে আলোচনা করবো সেগুলোকে এক একটাকে আমরা কি বলে থাকি শর্ত বলে থাকি। এই কারণে আমরা কি বলি কারণ শর্ত কি নয় এক নয়। ওকে আচ্ছা তারপর উদ্দীপকের কার্যকারণ বিষয়টি কোন মত থেকে প্রকাশ করছে, উদ্দীপকের কার্যকারণের বিষয়টি হচ্ছে কি বহু কারণবাদকে প্রকাশ করছে, কি বলছে ভাই বহু কারণবাদকে প্রকাশ করছে, কাকে প্রকাশ করছে বহু কারণবাদকে। আমরা বলছিলাম কোন একটা কাজ একই সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে সংগঠিত হতে পারে, কোন একটা কাজ কি একই সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে সংগঠিত হতে পারে সেটাকে আমরা কি বলে থাকি বহু কারণবাদ বলে থাকি। আচ্ছা দেখেন এই যে শব্দটা একই সময় কি বিভিন্ন কারণে বিভিন্ন ভাবে সৃষ্টি হতে পারে, যেমন ঘন্টা ধ্বনি বাজালে কি হয় শব্দ সৃষ্টি হয়, আবার যানবাহনের হর্ন বাজালে সেটা কি হয় শব্দ সৃষ্টি হয়, মাইক বাজালে সেটা কি হয় শব্দ সৃষ্টি হয়, আবার বজ্রপাতের সৃষ্টি হইলেও সেটা কি হয় শব্দ সৃষ্টি হয়। আচ্ছা তাহলে দেখেন এই যে এটাকে আমরা কি বলতে পারি বহু কারণবাদ বলতে পারি। দেখেন
উদ্দীপকের কার্যকারণে বহু কারণবাদের বিষয়টি প্রকাশিত হয়েছে। বহু কারণবাদ অনুসারে এই কার্য বিভিন্ন সময়ে একই কার্য বিভিন্ন সময়ে কি বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। তাহলে একই কার্যটা কি হতে পারে আমাদের বিভিন্ন সময়ে বা একই সময়ে বিভিন্ন ভাবে সৃষ্টি হতে পারে, সেটাকে আমরা কি বলে থাকি বহু কারণবাদ বলে থাকি। তাহলে উদ্দীপকের যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি বহু কারণবাদ। এইরকম আরো এক্সাম্পল আসতে পারে, যেমন মৃত্যু, মৃত্যুটা হতে পারে কি আমাদের দুর্ঘটনার জন্য, বার্ধক্যজনিত কারণে, তারপরে আমরা কি বলতে পারি আত্মহত্যার কারণে, বিস্ফোরণের কারণে মৃত্যু হতে পারে। সেই দেখা যাচ্ছে কি একটা ঘটনা বা একই কাজ বিভিন্ন সময়ে কি হচ্ছে বিভিন্ন কারণে মৃত্যু হচ্ছে, সেটাকে আমরা কি বলে থাকি বহু কারণবাদ বলে থাকি। এখন কথা হলো ঘর নম্বর কোশ্চেনটা কি বলছে, উদ্দীপকের প্রকাশিত বিষয়টি গ্রহণযোগ্য তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করে। তাহলে উদ্দীপকে যে বিষয়টা বলছে সেটা কি গ্রহণযোগ্য কিনা, বহু কারণবাদটা কি গ্রহণযোগ্য কিনা সেই বিষয়টা আলোচনা করতে বলছে। বহু কারণবাদটা বা গ্রহণযোগ্য নয়, বহু কারণবাদটা কি নয় গ্রহণযোগ্য নয়, কেন গ্রহণযোগ্য নয় সেই জিনিসটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। দেখেন বহু কারণবাদটা কেন গ্রহণযোগ্য নয় সেটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের তিনটা শর্ত আসে। কয়টা শর্ত আসে ভাই? তিনটা শর্ত আসে। প্রথমত আমাদের কি করতে বলছে, যে আমাদের কারণের সার্বিকীকরণ করতে বলছে। ওকে আচ্ছা, উদ্দীপকে যে বহু কারণগতি বিশিষ্ট ঘটনা হিসেবে গ্রহণ করা, আর দেখেন এইখানে যদি আমরা এই জিনিসটাকে আমরা একটু খেয়াল করি যে কার্যের বিশেষ স্বরূপ নির্ণয় করা, আমাদের প্রথমত আমাদের কি করতে হবে কার্যের বিশেষ স্বরূপ নির্ণয় করতে হবে। অর্থাৎ কার্যটাকে আমরা যদি ইন্ডিভিজুয়াল ভাবে আলোচনা করি, বহু কারণবাদ কেন গ্রহণযোগ্য নয় তার পিছনে তিনটা যুক্তি আছে। প্রথমত আমাদের কি করতে হবে কার্যের বিশেষ স্বরূপটা নির্ণয় করতে হবে, অর্থাৎ কার্যটাকে আমাদের বিশেষ বিশেষ ভাবে আলোচনা করতে হবে। যেমন আমাদের শব্দের ব্যাপারটা, দেখেন ঘন্টার শব্দ আর মাইক বাজানোর শব্দ কিন্তু একরকম হবে না। তাইলে আমরা বলতে পারি যে ঘন্টা ধ্বনির পিছনে যেই বা শব্দটা সৃষ্টি হয়েছে সেই শব্দের পিছনে আমাদের কয়টা কারণ দায়ী, শুধুমাত্র ঘন্টা ধ্বনিটাই দায়ী। আবার মাইক বাজানোর পিছনে যে শব্দটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমরা কি বলতে পারি শুধুমাত্র সেই মাইক বাজানোটাকে আমরা বুঝতে পারি। আচ্ছা, চোদ্দের ঘটা কিভাবে লিখবো সেটাই আমি বলতেছি ভাই। দেখেন বিষয়টা কেন গ্রহণযোগ্য নয়, আমাদের কথা হলো প্রথমত আমাদের এক নম্বর শর্তটা দিব যে এই কারণে এটা গ্রহণযোগ্য নয়, আমাদের এই যে যে কার্যটা আছে সেই কার্যের বিশেষ স্বরূপটা নির্ণয় করতে হবে। এই কার্যের আমাদের কি করতে হবে বিশেষ স্বরূপ নির্ণয় করলে আমরা দেখবো যে একটা কার্যের পিছনে আমাদের কি নেই, একাধিক কারণ নেই, একটা কার্যের পিছনে কয়টা কারণ আছে, একটাই কারণ আছে। সেটা কিভাবে আমরা একটু খেয়াল করি, দেখেন শব্দের কথা বলছে, কিসের কথা বলছে, শব্দের কথা বলছে। তাহলে এই যে ঘন্টা ধ্বনির শব্দ আর মাইক বাজানোর শব্দ বা বজ্রপাতের শব্দ কি একরকম না, কখনই একরকম না। তাহলে আমরা বলতে পারি যে বজ্রপাতের ফলে যে শব্দটা সৃষ্টি হলো সেই শব্দটার পিছনে বা সেই কার্যটার পিছনে শুধুমাত্র দায়ী কি বজ্রপাত। আবার মনে করেন যে মাইক বাজানোর ফলে যেই শব্দটা সৃষ্টি হলো সেই শব্দটার পিছনে কারণ দায়ী কি, সেটাকে আমরা কি বলতে পারি মাইক বাজানোই বলতে পারি। তাহলে দেখেন এই যে দেখেন যে শব্দটা বজ্রপাতের পিছনে যে শব্দ সৃষ্টি হলো সেই শব্দের পিছনে শুধুমাত্র একটা কারণই দায়ী, অর্থাৎ ওই কার্যটার পিছনে আমরা কি বলতে পারি একটা কারণই দায়ী। আবার মাইক বাজানোর পিছনে যে শব্দটা সৃষ্টি হলো সেটার পিছনে আমরা কি বলতে পারি শুধুমাত্র দায়ী কি মাইক বাজানো। তাহলে এটা আমরা কি বলতে পারি কি এই কার্যটার পিছনে একটা কার্যের পিছনে কয়টা কারণ দায়ী, একটাই কারণ দায়ী, সেখানে কি একাধিক কারণ দায়ী না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে দেখো আমরা আরেকটা প্রমাণ দিব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে কারণের সার্বিকীকরণ করা। কিসের সার্বিকীকরণ করা ভাই? কারণের সার্বিকীকরণ। এতক্ষণ আমরা কি বললাম যে কার্যের বিশেষ স্বরূপ নির্ণয় করা, এখন আমরা বলবো কি কারণের সার্বিকীকরণ করা, অর্থাৎ কারণটাকে। দেখেন প্রত্যেকটা কে আমরা যদি ঘন্টা ধ্বনি, যানবাহনের হর্ন, মাইক বাজানোর হর্ন, বজ্রপাত, অর্থাৎ এইগুলাতে যদি আমাদের কি হয় তরঙ্গ সৃষ্টি না হয়, ঘন্টা ধ্বনি বাজাইছেন কিন্তু তরঙ্গ সৃষ্টি হয় না, তাহলে সেই ক্ষেত্রে কি হবে না শব্দ উৎপন্ন হবে না। যানবাহনের হর্ন বাজাইছেন সেই ক্ষেত্রে যদি আপনি তরঙ্গ সৃষ্টি না করেন তাহলে সেই ক্ষেত্রে কি হবে না শব্দ উৎপন্ন হবে না। মাইক বাজানো বজ্রপাতও সেম, অর্থাৎ তরঙ্গ সৃষ্টি হলে আপনার কি হবে শব্দ উৎপন্ন হবে। তাহলে এই যে দেখেন ঘন্টা ধ্বনি, হর্ন, তারপরে মাইক বাজানো, বজ্রপাত, সব বলার পিছনে আপনার কি হবে তরঙ্গ সৃষ্টি হতে হবে, কি হবে তরঙ্গ সৃষ্টি হতে হবে, তাহলে আপনার কি হবে শব্দটা উৎপন্ন হবে, আদারওয়াইজ কি হবে না শব্দ উৎপন্ন হবে না। তাহলে আমরা বলতে পারি এই যে আমরা যদি যে কারণের সার্বিকীকরণটা করি, কারণের সার্বিকীকরণ করি তাহলে একটা কার্যের পিছনে আমাদের কয়টা কারণ দায়ী, একটাই কারণ দায়ী, সেটা হচ্ছে কি তরঙ্গ সৃষ্টি হওয়া, সেটা হচ্ছে কি তরঙ্গ সৃষ্টি হওয়া। ওকে ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখেন আবার যদি বলি যে আমাদের এটা কি তিন নম্বর যে নিয়মটার কথা বলছে সেটা কি বিজ্ঞানের সাথে কি নয় সংগতিপূর্ণ নয়, বহু কারণবাদটা কি নয় বিজ্ঞানের সাথে সংগতিপূর্ণ নয়। আচ্ছা, বিজ্ঞান কি বলছে
কোন একটা কার্যের পিছনে যে কারণটা থাকবে সেই কারণটা হবে কি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। কোন একটা কার্যের পিছনে যে কারণটা থাকবে সেই কারণটা হবে কি অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। অর্থাৎ যদি শব্দ সৃষ্টি হয় সবসময় শব্দ সৃষ্টি হওয়ার পিছনে যে কারণটা থাকবে সবসময় সেই কারণটাই থাকবে। এটা কি বলতেছে? বিজ্ঞান বলতেছে। কিন্তু আমাদের বহু কারণবাদ বলতেছে কি না, যে শব্দ সৃষ্টি হয় বিভিন্ন সময় বিভিন্ন কারণে, যার কারণে এটাকে আমরা কি বলতে পারি না, বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই কারণে এটাকে আমরা কি বলতে পারি না যে বহু কারণবাদটা কি নয়, যথার্থ নয় বা গ্রহণযোগ্য নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা লাস্ট একটা কোশ্চেন দেখবো ভাই। আচ্ছা, এইগুলা তো আমরা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, সকল শব্দে পদ নাই কেন, সেম কোশ্চেন নিয়ে আসতেছে আমাদের, বুঝছো তো? এইগুলা নিয়ে আর আলোচনা করা দরকার নেই, এখানে জাস্ট আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি আমাদের এই যে পিতা ছাত্র, পিতা ছাত্র এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। দেখো দৃষ্টান্ত দুই আর দৃষ্টান্ত তিনের পদগুলো তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। দৃষ্টান্ত দুই, পিতা ছাত্র, পিতা ছাত্র হচ্ছে কি সাপেক্ষ পদ, পিতা ছাত্র হচ্ছে কি সাপেক্ষ পদ। আমরা বলছিলাম ওই যে রাজা রানী, তারপরে শিক্ষক ছাত্র, এগুলো হচ্ছে কি সাপেক্ষ পদ। যে পদের অর্থ কি অন্য একটা পদের অর্থের উপর নির্ভরশীল তাকে কি বলা হয়, সাপেক্ষ পদ বলা হয়ে থাকে। তাকে কি বলা হয়ে থাকে ভাই, সাপেক্ষ পদ বলা হয়ে থাকে। যেমন পিতা ছাত্র, রাজা, তারপরে রানী, মনে করো যে এই ধরনের শব্দগুলো হচ্ছে আমাদের কি পদ, সাপেক্ষ পদ। আচ্ছা, তারপর আমরা আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে নিরপেক্ষতার দিক থেকে যুক্তিবাক্য দুই প্রকার, একটা হচ্ছে নিরপেক্ষ যুক্তিবাক্য আর একটা হচ্ছে কি সাপেক্ষ যুক্তিবাক্য। তারপরে সাপেক্ষ যুক্তিবাক্য হচ্ছে আবার কি নিরপেক্ষ যুক্তিবাক্য, যে যুক্তিবাক্য উদ্দেশ্য আর বিধের ভিতরে সম্পর্ক স্থাপনের জন্য কি করা হয় না, কোনো শর্ত আরোপ করা হয় না, সেটাকে নিরপেক্ষ যুক্তি বলে, যুক্তিবাক্য বলে। আর সাপেক্ষ যুক্তিবাক্য হচ্ছে কোনটা, যে যুক্তিবাক্যের উদ্দেশ্য আর বিধের ভিতর কি করা হয়, মনে করেন যে সম্পর্ক স্থাপনের জন্য শর্ত আরোপ করা হয়, সেটাকে আমরা কি বলি সাপেক্ষ যুক্তিবাক্য বলি। আচ্ছা, সাপেক্ষ যুক্তিবাক্য হচ্ছে কত প্রকার, দুই প্রকার, একটা প্রাকল্পিক যুক্তিবাক্য আর একটা কি বৈকল্পিক যুক্তিবাক্য। সাপেক্ষ যুক্তিবাক্য কত প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্রাকল্পিক যুক্তিবাক্য আর একটা কি বৈকল্পিক যুক্তিবাক্য। দেখেন এগুলো থেকে মাঝে মাঝে সিকিউ আসে। ওকে, প্রাকল্পিক যুক্তিবাক্য আর একটা হচ্ছে কি বৈকল্পিক যুক্তিবাক্য। এখন প্রাকল্পিক যুক্তিবাক্য আমরা চিনবো কিভাবে, শর্ত হিসেবে যদি, যদি তবে থাকে, শর্ত হিসেবে যদি তবে বা তাহলে থাকে, তাহলে সেটা কি হবে প্রাকল্পিক। আর শর্ত হিসাবে যদি কি থাকে, হয় না হয় অথবা থাকে, তাহলে সেটা হবে কি বৈকল্পিক। শর্ত হিসাবে যদি, যদি তবে বা তাহলে থাকে, সেটা হবে কি প্রাকল্পিক। আর শর্ত হিসাবে যদি কি থাকে, মনে করেন যে আমাদের বৈকল্পিক যুক্তিবাক্য যদি শর্ত হিসাবে আমাদের হয় বা না হয় বা অথবা থাকলে সেটা কি হবে বৈকল্পিক হবে। আচ্ছা, বিপরীত আর বিরুদ্ধ পদ। ওকে, তাহলে আমরা কি প্রাকল্পিক যুক্তিবাক্য আর বৈকল্পিক যুক্তিবাক্য শর্ত হিসাবে যদি উদ্দেশ্য বিধির ভিতরে সম্পর্ক প্রকাশের জন্য শর্ত হিসাবে যদি, যদি তবে থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো প্রাকল্পিক যুক্তিবাক্য। আর শর্ত হিসাবে যদি আমাদের কি থাকে, হয় বা না হয় থাকে, সেটাকে আমরা কি বলবো বৈকল্পিক যুক্তিবাক্য বলবো। আচ্ছা, বিপরীত পদ আর বিরুদ্ধ পদ। দেখেন দুইটা পরস্পর বিরোধী পদ একত্রিত হয়ে যদি কোনো একটা সম্পূর্ণ ব্যক্তার্থ প্রকাশ করতে পারে, তখন সেটা হবে কি বিরুদ্ধ পদ। দুইটা পরস্পর বিরোধী পদ, যেমন সৎ আর অসৎ, দুইটা একত্রিত হয়ে কি করছে, এই মানুষ পদটা সম্পূর্ণ ব্যক্তার্থতা প্রকাশ করতে পারছে, তার মানে এটা কি হবে বিরুদ্ধ পদ। এটা কি বিরুদ্ধ পদ। আর দুইটা একত্রিত হয়ে যদি কি করতে পারতো, ধরেন সাদার বিরোধী পদ কি কালো। ওকে, এই দুইটা একত্রিত হয়ে কিন্তু সম্পূর্ণ রংটাকে কি করতে পারছে, প্রকাশ করতে পারছে, পারে নাই। কারণ কি, এখানে আরো বিভিন্ন ধরনের রং বাকি আছে, হলুদ, কমলা, লাল, নীল, এগুলা বাকি আছে। তাহলে দেখেন এই দুইটা পরস্পর বিরোধী পদ একত্রিত হয়ে কি করতে পারে নাই, সম্পূর্ণ রংটাকে প্রকাশ করতে পারে নাই, যার কারণে এটা হবে কি পদ, বিপরীত পদ। ওকে, বিপরীত পদ। সম্পূর্ণ অংশ যদি পরস্পর দুইটা বিরোধী পদ একত্রিত হয়ে যদি সম্পূর্ণ অংশ প্রকাশ করতে পারে, তখন সেটা হবে কি বিরুদ্ধ পদ। আর যদি না পারে, সেটা হবে কি বিপরীত পদ। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, কি বলতেছে, ভালো হয়েছে যুক্তি বিদ্যালয়। আচ্ছা, ঠিক আছে, আশা করি কালকে আপনারা সব থেকে ভালো একটা পরীক্ষা দিবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের সময়। আসসালামু আলাইকুম।